অনুরোধ করছেন। তো যেহেতু উনি দাওয়াত করেছেন, উনি এলাকার উপকারের জন্য, এলাকায় এলাকার দিন এবং ইমানের উন্নয়নের জন্য আপনারা কি করছেন? এটা মীর কুমুল্লি আত তাওহীদ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, আর উনি আমাকে দাওয়াত দিয়েছেন এলাকাবাসীর দিন এবং ইমানের উন্নয়ন কল্পে। আল্লাহ আকবার, দুইটার সাথে মিল আছে না গরমিল আছে? হ্যাঁ, অবশ্যই। আপনাদেরকে এটা একটা বিনিময়ের ব্যাপার, আপনাদের দিন এবং ইমানের উন্নয়ন কল্পে আমাকে ডাকা হয়েছে, আর আপনাদেরকে ডাকা হয়েছে এই যে মাদ্রাসার উন্নয়ন কল্পে, ঠিক আছে না? দেখুন, আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসার উন্নয়ন কল্পে যা করার করেছেন, দান করেছেন, আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করুক। এখন আপনাদের আরো করবেন ইনশাআল্লাহ, একবারে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং যাওয়ার উঠে যাওয়ার সময় আপনার যত পকেট এবং ব্যাগ আছে, টাকা পয়সা যা আছে সব খালি করে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন পালা হলো আপনাদের দিন এবং উন্নয়ন কল্পে আমার আমার আলোচনা হবে। আপনারা কি চান না খালি মাদ্রাসার উন্নয়ন চান, নিজেদের দিন ধর্ম এবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো উন্নয়ন চান না? হ্যাঁ, মূলত আমাকে এই জন্য দাওয়াত দেওয়া হয়েছে, এবং উনি এই কিছুক্ষণ আগে দাওয়াত দেওয়ার সময় একবার ফোন করেছিলেন। এরপরে ওই যে আমার ভিডিও ম্যান ভাগিনা, তার সাথে ওনার যোগাযোগ চলতেছে। আমি তো মনে করছিলাম যে এই মাহফিল হয়তো হবে না, পরশু দিন বলতেছি ভাগিনাকে যে একটা তো ডেট নিয়েছিল কাতার প্রবাসী এক ভাই, তারপর আর কোনো খবর নাই। তো এটা মাহফিল হবে কি হবে না জানি না, কারণ কুমিল্লা একটা মাহফিল ছিল, আমি ফোন নাম্বার লিখতে ভুলে গেছি, ডেট লেখা আছে কিন্তু কি যে হইলো মাহফিলের আর কোনো খবর পাইলাম না। আমি বললাম যে 23 তারিখের মাহফিলও এরকম হইতে যাচ্ছে, আমার সাথে আর কোনো যোগাযোগ নাই কারো। তুমি তুমি ফেসবুক টেসবুকে কোনো বিজ্ঞপ্তি পাচ্ছ কি না আমাকে একটু জানাও। তো বলছে হ্যাঁ, আমার তো খুবই যোগাযোগ আছে, আমার সাথে প্রতি 2-3 দিন পর পরই কথাবার্তা হয়। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তো আমার রাজশাহী প্রোগ্রাম, আব্দুর রাজাক বিন ইউসুফের সেই জামিয়া সালাফিয়ায় ডাঙ্গি পড়া, হ্যাঁ, আবার জুমার খুতবা ডেমরা। তো আমাকে দিন এবং ইমানের উন্নয়ন কল্পে যে আলোচনা করতে বলা হয়েছে সেই পয়েন্টগুলো তাও বলছেন, আকিদার উপরে আলোচনা করবেন, ইসলামের উপরে ইমানের উপরে আলোচনা করবেন, ইসলাম বিষয়ে আলোচনা করবেন, এইসব বিষয়গুলো উনি নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমি কি, উনি যেহেতু দাওয়াত করেছেন আপনাদের এলাকার জন্য কি কি প্রয়োজন সেই বিষয়গুলো উনি নির্ধারণ করে দিয়েছেন, এবং খুব আফসোস করে বলেছেন যে আমার এলাকায় এমন কি আমার আত্মীয় স্বজনের মধ্যে বেনামাজি ভরপুর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে এই সত্য কথাটাও স্বীকার করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তো বেনামাজি কত মারাত্মক অপরাধী, এটা ইনশাআল্লাহ আপনার আলোচনার মধ্যে শুনতে পাবেন। তো আপনারা কিছুক্ষণ বসবেন, বেচারা সেই কাতার থেকে আপনাদের দিন এবং ইমানের উন্নয়নের জন্য চিন্তা করে এবং আমাকে দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আমি তো দাওয়াতে বিভিন্ন জায়গায় যাই, কিন্তু একটা ব্যতিক্রম কিস্সা দিয়ে শুরু করছি। আমি আলোচনা যে করি, তো গ্রাম অঞ্চলে তো মানুষ তেমন বুঝার চেষ্টা করে না, কিন্তু একটা চট্টগ্রামে একটা দাওয়াত পাইলাম, চট্টগ্রামে একটা হল রুমে সেমিনার হবে, আলোচনা হবে, তা আমাকে প্রধান আলোচক করেছে।
দেখলাম যে টিকিট সিস্টেম, 1,000 টাকা করে টিকিট। হ্যাঁ, 1,000 করে টিকিট চট্টগ্রাম শহরে। আর আমার আলোচনা, আমি বললাম যে কেউ আসবে কি না আল্লাহ জানে, 1,000 করে টিকিট। পরে আমি শুনলাম যে আমাদের যে সিট ক্যাপাসিটি, চেয়ার চেয়ার ক্যাপাসিটি আছে, তো চেয়ারের বাইরে নিতে পারবে না, সিটের বাইরে নিতে পারবে না, সিট ফ্লপ হয়ে গেছে। কক্সবাজারের কিছু ভাই এসে ঘুরেও গেল, ওনারা সিট পায় না। আল্লাহু আকবার, এখানে তো কোনো টিকিট সিস্টেম নাই নাকি? হ্যাঁ, নাকি শ্রোতাদেরকেই টাকা দেওয়া লাগবে ওয়াজ শোনার জন্য? হ্যাঁ, ভাবসাব কি এরকম নাকি? আর ওখানে শ্রোতাদের থেকে টিকিট নিল 1,000 টাকা করে। আমি চিন্তা করলাম যে 1,000 টাকা টিকিট দিয়ে ওয়াজ শুনতে আসলো, এটার কি ফলাফল? তো ফলাফলটা আমি মাহফিল শেষে আল্লাহ আমাকে দেখাই দিল ফলাফলটা, নগদ ফলাফল। এটা রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আপনারা এখানে 500 জন আছে খুব জোর, কিন্তু হয়তো 5,000 লোক শুনতেছে একসাথে, এই যে এগুলো সেট করা আছে। তো আলোচনা সেমিনার শেষ হয়ে গেল, হঠাৎ করে ওই হোটেলের সামনে একটা গাড়ি, আমাকে বলতেছে এক ভাই, উনি ডে লং প্রোগ্রাম সারাদিন, তো উনি আমাকে বলছেন যে ইয়ে আকরাম ভাই, আপনি কি চট্টগ্রাম পোর্ট দেখেছেন? তো যে ভাই আমার পোর্ট দেখা হয়নি। চট্টগ্রাম পোর্ট বুঝেন তো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে বড় পোর্ট, এখান থেকে বিদেশের মালামাল বহন করা হয়, বিদেশ থেকে মাল আমদানি করা হয়, ওখান থেকে খালাস করতে হয়, ওখান থেকে আবার বিদেশে রপ্তানি করা হয়, মানে হাই হাই কারবার। তো উনি আমাকে বললেন যে চলেন আমার গাড়িতে আপনাকে পোর্ট দেখাব। তো আমি মনে করছি যে উনি বললেন যে আমি হইলাম এই চট্টগ্রাম পোর্টের যে আর্মি ইউনিট আছে, সেনাবাহিনীর একটা ইউনিট আছে, সেই সেনাবাহিনী ইউনিটের আমি প্রধান, কর্নেল, এক কর্নেল। উনি সারাদিন ওয়াজ শুনছে 1,000 টাকা টিকিট দিয়ে, তারপরে উনি আমাকে নিয়ে চলে গেলেন পোর্ট, বলছে আমার সাথে থাকলে এমন এমন জায়গায় দেখতে পাবেন, আপনি সাধারণ নিজে গেলে বা অন্য কারো মাধ্যমে আসলে আপনি এইসব জায়গা দেখতে পাবেন না, তো আমি সব জায়গা আপনাকে দেখাবো। আচ্ছা, দেখা শেষ হলো, তারপরে আমাকে নিয়ে চলে গেলো ওনার কোথায়। আরে ভাই, আপনারা তো ওয়াজ নসিহতের মধ্যে কিসা শোনেন, একটা বাস্তব এবং কত উপকারী একটা কিসা, কত চাঞ্চল্যকর এবং কত আনন্দদায়ক এবং খুশির কিসা। পোর্ট দেখা শেষ হয়ে গেল, তারপরে আমাকে নিয়ে গেলেন উনি ওনার ওই যে সেনাবাহিনীর যে ইউনিট, মানে এই সেনাবাহিনীর ইউনিটের আন্ডারে পোর্ট দেখাশোনা করা হয়। ওখানে যাওয়ার পর ওনার অফিসে নিয়ে গেল, অফিসে নিয়ে যাওয়ার পর ওনার আন্ডারে যারা মেজর ক্যাপ্টেন এরা সব অফিসার আছে, সবাইকে ডাকাই। ডাকানোর পর উনি ঘোষণা দিয়ে দিলেন যে আজকে যে আলেমের কাছে, যে প্রধান আলোচকের কাছে সারাদিন আমি আলোচনা শুনেছি, সেই আলোচনার বাস্তবায়ন স্বরূপ আমার আজকের এই যে চট্টগ্রাম পোর্টের যে সেনাবাহিনী ইউনিট এবং আপনারা সব অফিসার, আমি এই জায়গার থেকে ঘোষণা করছি, এই যে আলোচক আমার পাশে বসা, আমি আজকে কোরআন হাদিস থেকে যা বুঝেছি সেই বুঝ অনুযায়ী এবং যেই দায়িত্ব আমি পেয়েছি এই দায়িত্ব অনুযায়ী আমি আপনাদেরকে সবাইকে নির্দেশনা দিচ্ছি, আমার এই আর্মি ইউনিটের একজনও বেনামাজি থাকতে পারবে না, সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এবং আপনারা মেজর সাহেবরা, আপনারা ক্যাপ্টেন সাহেবরা,
আপনাদের আন্ডারে যারা যারা আছেন, যাদের যাদের আপনি দায়িত্বশীল, তাদেরকে অবশ্যই নামাজ পড়াবেন, কারো কোনো অজুহাত চলবে না, সবাইকে পড়াইতে হবে। আল্লাহু আকবার, আমি সাধারণ গ্রামের মানুষকে নামাজ পড়াইতে পারি না, আর আমার 1000 টাকা টিকিটের আলোচনা শুনে চট্টগ্রাম পোর্টের গোটা আর্মি ইউনিটের মধ্যে নামাজ চালু হয়ে গেল। আল্লাহু আকবার। পরে উনি আবার দেখছি শিখাই দিলেন যে আপনারা আর্মিরা তো অজুহাত দেন, একটা অলসতা দেখান। কি অলসতা? এই যে ওদের যে বোর্ডটা আছে না, জুতা হাঁটু পর্যন্ত, মানে জুতা দেখেই বিরক্ত কর। এই জুতা খুলবে কখন আর পরবে কখন, আর খুলতে আর পরতেই তো সময় চলে যাবে। তো উনি বলে দিলেন যে প্রত্যেকটা যেখানে যার দায়িত্ব আছে তাকে একটা করে পানির জার দেওয়া হবে, একটা করে জায়নামাজ দেওয়া হবে সবাইকে, সবার কাছে একটা করে পানির জার, আর কি কি দেওয়া হবে, জায়নামাজ দেওয়া হবে, আর কালকে থেকে নামাজ চালু গোটা পোর্টের মধ্যে। এটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল, পোর্টের মধ্যে চালু হয়ে গেল। কিন্তু এখানে তো টিকিট ছাড়া, আল্লাহ জানে চালু হবে কি না, চালু হবে? হ্যাঁ, টিকিট ছাড়া যে আওয়াজ শুনবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন। তো আমি দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ তাইয়িবা। হে আল্লাহ, তুমি আমাদেরকে আজকের এই মাহফিলে, আজকের এই ওয়াজে ইলমে নাফি দান করো, এবং আমাদেরকে কবুলযোগ্য, গ্রহণযোগ্য আমল করার তুমি তৌফিক দান করো ইলম অনুযায়ী, এবং আমাদেরকে এই ইলম এবং আমলের বিনিময়ে অঢেল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন। এবার তাহলে শুরু করা যাক। ইন আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. وقال سبحانه: فاعلم أنه لا إله إلا الله. وقال سبحانه: حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح له سائر عمله، وإن فسدت فسد له سائر عمله. رواه أبو داود وغيره. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد والكفر والشرك ترك الصلاة. رواه مسلم وغيره. الحمد لله، الله تبارك وتعالى অসংখ্য গুণিত হামদ সানা গুণগান এবং তারিফাত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম হোক, নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত হাজেরিন, দিনই ভাই ও বন্ধুগণ, এবং আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম এবং
আজকের এই মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ দেলদুয়ার টাঙ্গাইল, এবং বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ সকলকে আবারও আমি আমার আলোচনার শুরুতে জান্নাতের সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আজকের এই যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল আয়োজিত হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, মীর কুমল্লী আত্মাওহিদ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক শেখ আবদুল্লাহ আল মামুন, তিনি তার ভূমিকাতে একটা সুন্দর কথা বলেছেন যে এই মাদ্রাসা হলো আল্লাহর সম্পর্কে জানার জন্যে, আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় জানার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। যদিও অল্প কথার মধ্যে শেষের কথাটা হাদিস বিরোধী বলা যেতে পারে, সেটা কি তো দুইটা কথা, প্রথম কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাদ্রাসা হবে আল্লাহর পরিচয় জানার জন্যে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাটা এটি হলো সবচেয়ে বড় এবাদত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইসলামের মাথা। ইলমের কথা যখনই আমরা বলবো, ইলমের মধ্যে প্রধান এলেম আছে আর শাখা প্রশাখা মূলক এলেম আছে। প্রধান এলেমটা কি, সবচেয়ে বড় এলেমটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এলেমটা কি? আল্লাহ সম্পর্কে জানা। আর গোটা কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে আল্লাহর কালাম পড়তে হবে, কালামুল্লাহ কিতাবুল্লাহ আল কোরআনুল করিম আপনাকে পড়তে হবে, অন্যথায় আল্লাহ সম্পর্কে আপনি জানতে পারবেন না। আর আল্লাহ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আপনার ওই এবাদত বন্দিগি আমল ইমান কিছুই কাজে আসবে না। আল্লাহর পরিচয় যারা জানে না, আল্লাহ সম্পর্কে যারা জানে না, তাদের ইমানেরও কোনো প্রয়োজন নাই, তাদের আমল এবাদতের কোনো ধর্তব্যতা নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন কি জন্য? আল্লাহ সম্পর্কে অবহিত করার জন্য, আল্লাহ সম্পর্কে জানানোর জন্য। এটাই হলো প্রধান এলেম। ইলমের রাজা, ইলমের প্রধান। আমি যে সালাত সম্পর্কে জানবো, আমি যে অন্যান্য ইবাদত বন্দেগী সম্পর্কে জানবো, আমি যে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, যত জানার বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি বিষয় এবং সবচেয়ে উন্নত এবং এক নম্বর বিষয় হলো আল্লাহ সম্পর্কে জানা। যদি আল্লাহ সম্পর্কে মুসলমান না জানে, তাহলে কোনো লাভ নাই। আজকাল আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে যদি আল্লাহ সম্পর্কে কতটুকু আমরা জানি এই যদি প্রশ্ন করা হয়, তাহলে এখানেই সর্বনাশ, এখানেই দেখবেন যে সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ সম্পর্কে না জানলে আপনার ইমানও কবুল হবে না, আপনার এবাদত বন্দেগীও কবুল হবে না। যেমন আল্লাহ সম্পর্কে জানতে হলে কয়টা প্রশ্ন লাগবে, আমি কয়েকটা প্রশ্ন দেখি আপনারা জানেন কি না প্রশ্ন করব। আল্লাহ সম্পর্কে জ্ঞান আমরা আহরণ করতে হলে চারটা প্রশ্নের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবো। এক নম্বরটা আমি বলি দেখি, আপনারা যদি পারেন, আগের থেকেই জানেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না জানলে আপনাকে জানতে হবে। এক নম্বর প্রশ্নটা আমি বলছি, আপনারা উত্তর চিন্তা করবেন। এক নম্বর আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে প্রশ্নটা কি, আল্লাহ কে? আল্লাহ কে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর থেকে আপনি আল্লাহর পরিচয় জানতে পারবেন, আল্লাহ কে? দুই নম্বর প্রশ্নটা কি, আল্লাহ কোথায়? বুঝছেন?
আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হচ্ছে? প্রশ্ন, আপনাকে প্রশ্ন কেন করা হয়? প্রশ্নের মাধ্যমে আপনার জ্ঞানের তালা খুলে যাবে। প্রশ্ন হলো আপনার জ্ঞানের তালা খুলবে আল্লাহকে। দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায়? তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ কেমন? চার নম্বর প্রশ্ন হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে কি? আল্লাহর সম্পর্ক আমাদের সাথে কি? এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, শিখতে পারেন, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একেবারে ইলম আপনাকে ধরিয়ে ধরিয়ে দেব। দেখেন আল্লাহ সম্পর্কে ইলমটা কিভাবে গুছিয়ে আসলো না, গুছিয়ে গেল না? আমি সুর গজল কিস্সা কাহিনী না শুনে এই যে চারটা পয়েন্ট যদি আপনি শুনেন তাহলে কত বড় কাজ হয়ে গেল। একেবারে জ্ঞানের রাজা। আমরা কি বলি? আল্লাহ আকবর। আল্লাহ আকবর মানে কি? আল্লাহ হলেন সবচেয়ে মহান, সবচেয়ে বড়। তা আল্লাহ সম্পর্কে জ্ঞানটা সবচেয়ে ছোট নাকি? আল্লাহ যেমন সবচেয়ে বড়, সবচেয়ে মহান, ঠিক তেমনি আল্লাহ সম্পর্কিত জ্ঞানও সবচেয়ে মহান, সবচেয়ে বড়। সবচেয়ে বড় বলছে কি? ডাক্তারি বিদ্যার সাথে ছোট নাকি? হ্যাঁ, আমরা যে ডাক্তারি বিদ্যাকে খুব প্রাধান্য দিই, হ্যাঁ, 15 লক্ষ টাকা খরচ করে সন্তানকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, কি ডাক্তারি? কেন? এটা খুব দামি পড়া, দামি পড়া। আল্লাহর, আল্লাহ সম্পর্কিত পড়ার চেয়েও কি দামি এটা নাকি? যখন আমি আল্লাহ সম্পর্কিত পড়ার চাইতে দাম দিলাম দুনিয়াবি পড়া, দেখবেন এই পড়ার মধ্যে কোনো বরকত নাই। এই জন্য ইসলামী রাষ্ট্রে সৌদি আরবে আপনি আজকে একজন ও জেনারেল লাইনে পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে সৌদি আরবে, তার বাপ আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে দিনের দিকে আগাচ্ছে, দিন ধর্ম। আগে পীর পূজারি ছিল, মাজার পূজারি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সে একজন ভালো ব্যবসায়ী ঢাকা শহরে, সে হেদায়েত প্রাপ্ত হয়েছে। এখন তার ছেলে বিদেশ যাবে পড়তে, বলছে সৌদি আরবে যাইতে হবে, সৌদি আরবে পড়া আছে। আজকে আসছিল আমার কাছে যে আপনি একটা সুপারিশ লিখে দেন। সুপারিশ লিখে দিছি তো আলহামদুলিল্লাহ। ওখানে কি হবে? আমি ওকে বলে দিলাম যে ইন্টারভিউতে পাশ করতে হলে ওই দেশে কেউ ডাক্তারও হইতে পারবে না, ইঞ্জিনিয়ারও হইতে পারবে না, কেউ মাস্টার হইতে পারবে না, কেউ কি বলে আইনজীবী হইতে পারবে না, ইমাম আর খতিব তো প্রশ্নই উঠে না, ডাক্তারও হওয়া নিষেধ। আপনি ডাক্তারি পড়তে যাবেন, আপনাকে প্রথম প্রশ্ন করবে আল্লাহ সম্পর্কিত তোমার জ্ঞান আছে কিনা। তিনটা বিষয় প্রশ্ন একেবারে কমন। আপনি ডাক্তার হলে তিনটা বিষয় প্রশ্ন করবে, আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যান তাও আপনাকে তিনটা বিষয় প্রশ্ন করা হবে, আর আপনি যদি ধরেন যে বিজ্ঞান বিষয়ে পড়তে যান সেই ক্ষেত্রেও, আপনি যদি ভাষাবিদ হওয়ার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়তে যান তাও আপনাকে তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে। তিনটা বিষয় কি জানেন? আমাদের বাংলাদেশে তিনটা বিষয় জানে না। তিনটা বিষয় হলো সেই বিষয় যেই বিষয়গুলো না জেনে কবরে যাওয়া নিষিদ্ধ। কবরে যাওয়া কার জন্য নিষিদ্ধ বলেন? কবরে যাওয়া নিষিদ্ধ করতে পারবে? মরলেই তো কবরে যাইতে হবে। একমাত্র ওই ব্যক্তি কবরে যাবে না যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে একবারে রোডের সাথে মিশে গেছে, ওকে কি কবরে দেবেন আপনি? হারিয়ে গেছে, মাছে খেয়ে ফেলেছে, জঙ্গলে বাঘে খেয়ে ফেলেছে, এর কি কবর দিবেন? আমাদের কবর আছে। কিন্তু আপনার সামনে যে মারা যাচ্ছে সেই ব্যক্তিকে কবরে দেওয়া নিষেধ যদি তিনটা প্রশ্ন, তিনটা বিষয়ে সে জ্ঞান অর্জন না করে। তিনটা বিষয় কি জানেন? কবরে মারা গেলে কয়টা বিষয় জিজ্ঞেস করে জানেন? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, কয়টা প্রশ্ন করবে? হ্যাঁ, কোন গজল জিজ্ঞেস করবে? কোন কিসা কাহিনী জিজ্ঞেস করবে? হ্যাঁ, তা আমরা এগুলো শুনি কেন? ওয়াজ মাহফিলে, আরে ভাই আজকেই মরে গেলে
আপনাকে কবরে যে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এই তিনটা প্রশ্নের জবাব আপনি ঠিক করেছেন। মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন আমরা কি বলেছিলাম, চারটা প্রশ্নের মধ্যে আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহ কে? এটাই তো এক নম্বর প্রশ্ন না কবরে। এগুলো না শিখে কি আমল তামল শিখতেছেন আপনি? এই ওয়াজ মাহফিল আমাদের কি শিখেন? এগুলো কমপ্লিট করার আগে মরতে তো কাল কি হবে না কতক্ষণ? আপনাদের সার্টিফিকেট আছে নাকি? মরার কোনো মেয়াদ আছে? পাসপোর্টের মেয়াদ থাকে? হ্যাঁ, পাসপোর্টের মেয়াদ থাকে না, শেষ। কিন্তু হায়াত, আপনার জিন্দেগি, জীবনের মেয়াদ আছে নাকি কোনো? চেয়ারম্যান চেয়ারম্যান থেকে দিছে, ইউনিয়ন পরিষদ থেকে দিয়েছে কোনো আপনার জীবনের মেয়াদ? হ্যাঁ। অতএব আপনাকে ধরে নিতে হবে আপনি এক ঘন্টার মধ্যে, এক মিনিটের মধ্যে লাশ। এই যে আমার প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর, সে চাকরি করতে বেচারা 16 বছর, হঠাৎ পরশু দিন 16ই ডিসেম্বর, হ্যাঁ, স্বাধীনতার দিন, বেচারা রাত্রে, আজকে কয় তারিখ, 23 তারিখ, স্বাধীনতার রাত্রে হঠাৎ করে সে ঘুম থেকে আর শুয়েছে আর উঠতে পারে না, বা উঠতে গেলেও পড়ে গেছে। এই পড়ে যাওয়ার পরে পরেই সে প্যারালাইসিস হয়ে, এই যে গতকালকে মারা গেছে। তা আমরা তো তাকে হসপিটালে পাঠাইলাম, হসপিটালে দিয়ে আসলাম, সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু আর বেচারে আসলো না। আল্লাহু আকবার। আমাকে সে ফোনে বলছিল যে আপনার সাথে খুব জরুরি কথা আছে, আমার ছেলের মাধ্যমে সময় চাচ্ছিল, কিন্তু আমি সময়টা দিয়ে কুলাইতে পারিনি, কারণ এই যে মাহফিলে যাচ্ছি, তো উনি একটা নিরিবিলি সময় চাইছিল কিন্তু দিতে পারিনি, তো এই জন্য খুব আফসোস লাগছে। কি যে বলতো বেচারা, কি যে তার বলার ছিল আর এটা শোনা হলো না। অনেকের এরকম হায়াত শেষ। কাজে এই তিনটা ইলম আপনাকে অর্জন করতেই হবে, যেহেতু এটা মাদ্রাসার ব্যাপার। আপনারা কি মনে করেন তিনটা ইলম, কিন্তু আমাদের বাংলাদেশে এই তিনটা বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, তিনটা বিষয়ে এই চারটা প্রশ্নের ব্যাপারে কোনো প্রস্তুতি নাই। এমনকি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে মুফতি, মহাদ্দেস, পীর, হক্কানি, ফক্কানি, সব পীর কিন্তু ফেলের মধ্যে পড়ে আসে, আলোচনা হয় না এই মাহফিল গুলোতে, আলোচনা হয় না এই মাদ্রাসা তো পড়ানো হয় না। অথচ এই তিনটা বিষয়ে আপনি প্রস্তুতি না নিয়ে কবরে যাওয়াই নিষেধ। আর আপনারা বলেন তিনটা বিষয় কি, আবার একটু বলি, মান রব্বকা, তোমার রব কে, ওমা দিনকা, তোমার দিন কি, ওমান নবিয়কা, তোমার নবী কে। এই যে আলহামদুলিল্লাহ সবাই উত্তর জানেন, খুব ভালো কথা। তাহলে তো ওয়াজই শেষ। হ্যাঁ, ওয়াজ শেষ না? আচ্ছা, এবার বলেন তো, আপনি তো পারলেন এগুলোর সব উত্তর দিতে, আপনার বাড়ির পাশে হিন্দুটা কি পারবে না? হিন্দুও তো জানে, আপনি একটা হিন্দু খুঁজে পাবেন না যে ও আল্লাহ, ইসলাম, মোহাম্মদ, তিনটা, এই তিনটা শব্দ দিয়ে এই তিনটা প্রশ্নের উত্তর হবে না? আল্লাহ, ইসলাম, মোহাম্মদ, একটা হিন্দু খুঁজে পাবেন যে ও আল্লাহ শব্দ জানে না? একটা হিন্দু খুঁজে পাবেন, আপনি বৌদ্ধ খুঁজে পাবেন যে ও ইসলাম শব্দ বলতে পারে না? একটা হিন্দু বৌদ্ধ, একটা বিধর্মী, একটা নাস্তিক খুঁজে পাবেন যে মোহাম্মদের নাম জানে না? তাহলে আপনি বাঁচবেন কি করে? সবাই তো জানি, তা তো ওয়াজই লাগে না। তাহলে কাফেররা কবরে কেন বলবে আপনি জানেন তো? যারা কাফের, যারা মুনাফেক, তারা কিন্তু বলতে পারবে না। এই যে এত সুন্দর করে আমরা দুনিয়াতে বলতে পারছি, একজনও বাদ নাই, সবাই বলতে পারলো। হ্যাঁ, কিন্তু আর এটাও একটা মারাত্মক কথা যে কোন আমাদের পরিবেশে, আমাদের বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাবে না যে তিনটা শব্দ জানে না। আচ্ছা, আল্লাহ, ইসলাম, মোহাম্মদ, এই তিনটা শব্দ জানে না, আর পাবেন আপনি খুঁজে হিন্দু? সেও জানে। আর কাফেররা যখন তাকে জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা, তোমার রব কে,
তখন সে কি বলবে? হা হালা আদিনি, আমি তো জানি না। এই হিন্দু, এই বৌদ্ধ, তুমি তো দুনিয়াতে খুবই জানতে, আমাদের গ্রামের পাশে তুমি সব এগুলো জানছো। ওমান অমা দিনক, তোমার দিন কি? দিন ইসলাম, ইসলাম শব্দটা কে জানে না? অথচ কাফের কি বলবে? হা হালা আদিরি, আমি কিছুই জানি না। তারপরে কি বলবে? মান্না বিয়কা, তোমার নবীকে সবাই নবী জানে, নবীর নাম জানে, কিন্তু কবরে কি বলবে? হা হালা আদিরি, আমি কিছুই জানি না। এই যে কাফের মুশরিকরা এবং বেদিন মার্কা মুসলমানরা বলতে পারবে না, তার কারণ কি জানেন? এটা ইলমের ব্যাপার, এটা জ্ঞান অর্জনের ব্যাপার। আপনি শুধু শব্দ শিখলে কোনো লাভ নাই। আল্লাহ সম্পর্কে আপনি শব্দ শিখলেন, আল্লাহ আল্লাহ, তা কি হয়েছে? আল্লাহ শব্দ জানেন, তাই কি হয়েছে? আল্লাহ শব্দের আপনি হয়তো 1 কোটি বার জিকিরও করেছেন, লাভ কি? কোন লাভ আছে? যদি আল্লাহ সম্পর্কে আপনি পরিচয় না জানেন, দুনিয়াতে আল্লাহর পরিচয় জানতে হবে। আজকের ওই যে প্রিন্সিপাল সাহেব বলেছেন, এই মাদ্রাসা করা হয়েছে আল্লাহর পরিচয় জানার জন্য, খুবই সুন্দর একটা কথা বের হয়েছে। এইটা আমাদের সব মাদ্রাসার টার্গেট হওয়া উচিত, যত মাদ্রাসা আছে। যদি কোনো মাদ্রাসার এটা টার্গেট না হয় যে আল্লাহ সম্পর্কে ইলিম অর্জন, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন, আল্লাহ আল্লাহর পরিচয় জানার জন্য, তাহলে এই মাদ্রাসাগুলো ব্যর্থ, বেকার, কোনো মূল্য নাই, এগুলো কোনো মূল্য নাই। দেখেন আমাদের বাংলাদেশে কি অবস্থা ঘটে গেছে। আল্লাহ সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, তো কি পয়েন্টগুলো বললাম, এগুলো কিন্তু কবরের কমন প্রশ্ন, তাই না? আর আপনারা কি জানেন, আমাদের দেশে শুধু কি হুজুররাকে জিজ্ঞেস করা হবে? হুজুররাকে জিজ্ঞেস করা হবে কবরে কি ফেরেশতা এসে বায়োডাটা চাইবে যে তোমার বায়োডাটা দাও, কোন লাইনে লেখাপড়া করছো এটা দাও, এটা কি জিজ্ঞেস করবে? না, ঢালাও ভাবে যেই মরবে তাকেই জিজ্ঞেস করা হবে, মান রব্বকে, তোমার রবকে, তাই না? তাহলে কারা জবাব দিতে পারবে? এই যে তিনটা প্রশ্ন শিখাইছিলাম, আল্লাহ কে, এর উত্তর জানে এই ব্যক্তি জবাব দিতে পারবে। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সহজ হয়ে গেছে না? আমার রব আল্লাহ কারা বলতে পারবে? যারা এই চারটা প্রশ্নের উত্তর শিখে গেছিল। আজকে এই কাজ করা হচ্ছে, আজকে প্যান্ডেলে আমরা সবাই কি করতেছি? আল্লাহর পরিচয় জানতেছি। তোমার রব্বকে, আমার রব আল্লাহ কারা বলতে পারবে? যারা এই চারটা প্রশ্নের উত্তর জেনেছিল। 1 নম্বর প্রশ্নটা কি? আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহর বান্দার সাথে সম্পর্ক কি, বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কি? আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কটা কি সেটাই জানলেন না, তাহলে কোনো লাভ আছে? তাহলে আল্লাহর পরিচয় আপনি পাইলেন? তাহলে এবার একটা করে আমরা বলি নাকি? একটা তো আগাক, আর এই বিষয়গুলোকে কি বলা হয়? এই যে এতক্ষণ আমি পয়েন্ট আউট করলাম, বিষয়গুলো যে তুলে ধরলাম, এই বিষয়গুলোর সম্মিলিত নাম হলো আকীদা। আকীদা বিষয়ে আলোচনা। আমার মাথা আছে, মাথা না থাকলে আমি লাশ, তাই না? ইসলামের মাথা হলো এটা, আকীদা হলো ইসলামের মাথা। আমার মাথা হলো এটা, যদি আমার মাথা না থাকে তাহলে আমি লাশ। ঠিক এরকম যদি ইসলামের আকীদা না থাকে তাহলে আপনার কাছে ইসলাম নাই, ইসলামের লাশ আছে। আপনি আমাকে রাখবেন? যদি আমার মাথাটা না থাকে, মাথা কাটা যায়, তাহলে আমাকে কবরে রেখে আসবেন না? এটা আকরামুজ্জামান না, এটা হলো আকরামুজ্জামানের লাশ। একে দুনিয়ায় এটাকে মাটির উপরে রাখা যাবে না, মাটির নিচে রাখতে হবে। ঠিক আপনার ইসলামের অবস্থাটা এরকম। যদি আপনি আল্লাহ সম্পর্কে না জানেন, আল্লাহ সম্পর্কে আপনার নলেজ না থাকে, আল্লাহর বিষয়ে জানাটাকেই বলা হয় আকীদা। আল্লাহর বিষয়ে জানা আর মানা, এই বিশ্বাস করা, এটাই হলো আকীদা, যেটা হলো ইসলামের মাথা। ইসলামের মাথা এই জিনিস যদি আপনি না জানেন, তাহলে আপনার কাছে ইসলামের লাশ আছে। ইসলাম নাই, ইসলামের লাশ আছে, নামে মাত্র ইসলাম। এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না।
এবং এই ইসলামের মধ্যে থেকে আপনি যত ইবাদত বন্দেগী করবেন, সালাত সিয়াম পড়বেন, আর আপনি তাহাজ্জুদ পড়বেন, আর প্রতি বছর হজ উমরা করবেন, কোনো লাভ নাই যদি আপনার আকীদায় গোলমাল থাকে। আকীদা বিষয়গুলো টের পাইছেন তো, বুঝতে পেরেছেন? পয়না করে আমি পয়না আউট করে দিয়েছি। পয়না আউট করে দেওয়ার পর এখন আপনারা ধরতে পারবেন না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে এই প্রশ্নটা কাফেররাও করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। ইহকাল এবং পরকালে তোমাদের আল্লাহ তবারক ওয়া তাআলা সফলতা দান করবেন। ইহকালে ইহকালের সফলতাটা কি? ইহকালের সফলতা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজেই ব্যাখ্যা করেছেন যে ইহকালের সফলতাটা কি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইহকালে সফল হয়ে যাবে, পরকালেও সফল হয়ে যাবে। ইহকালের সফলের সফলতার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, তাদিনু লাকুম আল আরাব ওয়া তাসুদু বিহাল আজম, গোটা আরব বিশ্বের মানুষ তোমাদের পদানত হয়ে যাবে, গোটা আরব বিশ্বের মানুষ তোমাদের নেতৃত্ব স্বীকার করবে, কর্তৃত্ব স্বীকার করবে, তোমরা বিজয়ী হয়ে যাবে, সমস্ত আরব জাতি তোমাদের পদানত থাকবে, বশ্যতা স্বীকার করে থাকবে, তোমরা তাদের প্রতি শাসন করবে, গোটা আরব জাতি। লা ইলাহা ইল্লাল্লাহর ইহকালের সফল কাম হওয়ার ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই দিয়ে দিয়েছেন, তাদিনু লাকুমুল আরব, গোটা আরব বিশ্ব, গোটা আরব জাতি তোমাদের বশ্যতা স্বীকার করবে, তোমাদের নেতৃত্ব স্বীকার করবে, তোমাদের কর্তৃত্ব স্বীকার করে নিবে এবং তোমাদের অধীনস্থ থাকবে, তোমাদের উপরে যাবে না, তোমাদের কাছে তারা পরাজিত থাকবে, তোমরা বিজয়ী থাকবে, তোমরা জয়ী হিসেবে থাকবে। এই সব দেখছেন রসুল সফলতার কি ব্যাখ্যা দিলেন। আমরা কি সফল আছি? আমরা তো কালেমা পড়ি, কালেমার জিকিরের ঠেলায় রাত্রে ঘুমাইতে পারি না, পশু পাখি পর্যন্ত অস্থির, হ্যাঁ কুকুর শুকুর পর্যন্ত অস্থির কালেমার জিকির জিকিরের আওয়াজের কারণে। অথচ আমরা কি সফল না? আমরা ব্যর্থ, আমরা পরাজিত শক্তি, আমরা লাঞ্ছিত, আমরা অপদস্থ জাতি। গোটা পৃথিবীতে আমাদের ইতিহাস দেখেন, মায়ানমার সাফ করে দিয়েছে, মায়ানমার সাফ করে দিয়েছে কারা? এটা সফলতা? আমরা সফল কাম না? আমরা ব্যর্থ পরাজিত, আমরা পরাধীন, আমাদেরকে সাফ করে দিল কারা? এই বৌদ্ধরা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আমার কাছে একটা বই আছে কালেমার মর্মকথা, ওই কালেমার মর্মকথা বই, নাই দুইটা প্যাকেটের মধ্যে কোনটা দিন, আচ্ছা আমার আমার লিখিত একটা বই আছে, কিভাবে মুসলমানরা কালেমার মাধ্যমে বিজয়ী জাতি হবে, আল্লাহ তবারক তাআলা তাদেরকে বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এই ব্যাপারে একটা বই লিখেছি আমি, কালেমার মর্মকথা। ওই বইটা খুঁজে নিয়েছো? গাড়ির পিছনে আছে, 450 পৃষ্ঠা। এখানে বইটা কালেমা কিভাবে বুঝলে, আল্লাহ রসুল কিভাবে কালেমা বুঝিয়েছিলেন, যেই বুঝের কারণে সত্যি মুসলমানরা আরবদের মধ্যে প্রাধান্যতা বিস্তার করেছিল। আরবদের মধ্যে শুধু না, রোম এবং পারস্য কিভাবে তারা বিজয় লাভ করেছিল, রোম এবং পারস্য মানে বর্তমান যুগের আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিকে মদিনার এই মুসলমানরা যে কিভাবে তছনছ করে দিয়েছিল এবং তাদেরকে পরাজিত করে তাদের সাম্রাজ্য কেড়ে নিয়েছিল। সাম্রাজ্য দেশ না, আমাদের ছোট্ট একটা দেশ ভারতবর্ষ, ভারতবর্ষ আমেরিকার মতো একটা মহাদেশ, রাশিয়ার মতো একটা বিশাল দেশ, বিশাল শক্তি, সেই যুগে রোম এবং পারস্য ছিল। আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছিলেন এবং বাস্তবে ঘটে গেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার খেলাফতকালে, তার শাসনকালে এই রোম এবং পারস্য মুসলমানদের পদানত হল। রোমের সম্রাট
সে গদি ছেড়ে সিংহাসন ছেড়ে পালিয়ে বনে জঙ্গলে শিয়ালের মতো কোন গর্তে লুকিয়েছিল আর তাকে খুঁজে পাওয়া যায়নি। বুঝেছেন, আমেরিকার মতো সাম্রাজ্য, আমেরিকার মতো মহাদেশের সে সম্রাট, কিন্তু মুসলমানরা মদিনার থেকে গেল, মদিনার থেকে তাদের দেশে লড়াই করতে গেল, যুদ্ধ করতে গেল, আর রাজ্যের পর রাজ্য, রাজ্যের পর রাজ্য দখল করতেই আছে, দখল করতেই আছে। ওদের বুঝেই আসে না যে কেন আমরা তাদের সাথে পারি না, কেন আমরা তাদের সাথে বিজয়ী হইতে পারি না। পরাজিত আর পরাজিত, পরাজিত আর পরাজিত, আমাদের রাজ্যের পর রাজ্য সব দখল করে ফেললো। শেষমেশ বেচারা ভয় পেয়ে, ওই রোমের সম্রাট ভয় পেয়ে সে সিংহাসন ছেড়ে রাতের অন্ধকারে বনে জঙ্গলে যে এত বিশাল সাম্রাজ্যের সম্রাট, সে যে কোন জঙ্গলে বা গর্তে যে লুকাইছে আর তাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল এটা ভবিষ্যৎবাণী করেছিল যে রোমের সম্রাট তোমাদের হাতে ধরা পড়বে না, সে পালিয়ে যাবে সিংহাসন ছেড়ে, কিন্তু পারস্যের সম্রাট পালাইতে যাবে, ওই সময় তোমাদের হাতে ধরা পড়বে এবং তোমাদের হাতে সে নিহত হবে। আল্লাহ রাসূল বলেছিলেন ঠিক তাই হয়েছিল, ঠিক তাই হয়েছিল। আমি ওই ডিটেলস ঘটনার দিকে যাচ্ছি না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মাধ্যমে যে আশ্বাস দিয়েছিলেন, এবং আপনারা তো জানেন, ইতিহাস পড়ার লোকেরাও তো আমরা জানি, আল্লাহু আকবার, বদরের যুদ্ধে 313 জন মুসলমান আর কাফের কতজন? 1000। কি বুঝলেন, কারা জিতেছিল, কাফেররা না মুসলমানরা? এই যে কালেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদিনুল্লাহ আরব, আরবের সবাই তোমাদের কাছে পরাজিত হবে, বর্ষতা স্বীকার করবে, পরাজয় বরণ করতে বাধ্য হবে। কারণ কি, কালেমার এই দুনিয়ায় সফল কাম হলো তারা বিজয় লাভ করবে, মুসলমানদের হাতে ক্ষমতা থাকবে, কাফের কাফেররা পরাজিত থাকবে, অধীনস্থ থাকবে, তারা দাস দাসীর মতো থাকবে, তারা পরাধীনতার জীবন যাপন করবে মুসলমানদের আন্ডারে। এটা আল্লাহ তাবারক তাআলা কোরআনেও বলে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার ব্যাখ্যা করতে যেয়ে সুন্দর করে বলে দিয়েছেন। কালেমার ব্যাখ্যা, বদরের যুদ্ধে 313 জন জিতলো, বিজয়ী হলো কার বিরুদ্ধে? 1000-এর বিরুদ্ধে। এই কিসটা কোথায় আছে জানেন? সূরা আনফালের 9 এবং 10 নম্বর আয়াত, কালকেই পড়বেন। সূরা আনফালের কয় নম্বর আয়াত আছে? এগুলো কি কাহিনী বলতেছি নাকি, এগুলো বক্তার মতো কিসসা বলতেছি? আপনি কালকেই পড়বেন, আজকেই যা পড়বেন। এই ঘটনা কোথায় লেখা আছে? এই ঘটনা সূরা আনফালের 9 এবং 10 নম্বর আয়াতে আপনি পাবেন। তরজমা এবং তাফসির পড়ে নেবেন, তাফসির ইবনে কাসির আপনারা চিনেন তো, হ্যাঁ, তাফসির ইবনে কাসির থেকে আপনারা পড়ে নেবেন। কি মজা, আহারে, অন্তর আপনার ইমানে ভর্তি হয়ে যাবে, সাহসে ভর্তি হয়ে যাবে, আপনার কি বলে ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হবে। আপনি পড়েন কোরআনের মধ্যে কত বরকত আছে। আনফাল শব্দের অর্থ কি জানেন? সূরা আনফাল আছে আপনাদের এলাকার কোরআনে? আছে না? হ্যাঁ, আপনাদের এলাকার কোরআনে আছে। আনফাল শব্দের অর্থই হলো কাফেরদের সম্পদ মুসলমানদেরকে হাত, মুসলমানদের হাতে দিয়ে দাও। আনফাল শব্দের অর্থ কি? কাফেরদের সম্পদ মুসলমানদেরকে দাও, মুসলমানদের হস্তগত হ। এই ঘটনা এই সূরার মধ্যে আছে। আর এখন কি করছে? কাফেররা মুসলমানদের সম্পদ নিয়ে যেতেছে, তাই না? অথচ একটা সূরা নাজিল করেছে, সেই সূরার আনফাল, আনফাল শব্দের অর্থ হলো কাফেরদের সম্পদ মুসলমানদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। কিন্তু আমরা পাচ্ছি, আমরা দরিদ্র দেশ, কারা ধনী দেশ? ব্রিটেন, ফ্রান্স, ইটালি, আমেরিকা, আমরা লাইন দিয়ে বসে আছি ওই দেশে যাব, ওই দেশে সম্পদ আছে। আর আল্লাহ কোরআনে বলছেন যে কাফেরদের সম্পদ তোমাদেরকে দেওয়ার জন্য আমি রেডি আছি। আল্লাহু আকবার, কাফেরদের দেখেন না, কাফেরদের কত সম্পদ আছে না? এই সম্পদগুলো আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য রেডি করে রেখেছেন, কিন্তু আমরা রেডি না। আমরা রেডি, আমরা পরাজিত হওয়ার জন্য রেডি হয়ে আছি। কাফেরদের সম্পদ
মুসলমানদেরকে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছে। সেই কথাটাই আল্লাহ এই কোরআনের শুরুতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল قُلِ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। এই যে কালেমার মর্ম কথা আমার বই প্রায় 450 পৃষ্ঠায় আমি দেখিয়ে দিয়েছি, বর্ণনা দিয়ে দিয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কালেমা বুঝলে, কিভাবে কালেমার বাস্তবায়ন করলে, আর কিভাবে কালেমার প্রয়োগ করলে, কালেমা সম্পর্কে কি এলেম অর্জন করলে আল্লাহ আপনাকে এই গোটা পৃথিবী দেওয়ার জন্য রেডি হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের জন্য ইহকালে সফল কাম করবেন এবং পরকালে জান্নাত নিশ্চিত। আল্লাহু আকবার। এই জিনিসটা ফুটিয়ে উঠানো হয়েছে এই বইয়ের মধ্যে। এবং এই বইয়ে শুধু তাই না, মুসলমানরা যে ইসলাম পালন করতে যে কত ভেজালের মধ্যে আছে, কত ভেজাল মিশ্রিত করে ফেলেছে, যাদের ইসলামের মধ্যে পয়জন ঢুকে গেছে, যাদের এবাদত বন্দিগির মধ্যে আমল এবং এবাদতের ভিতরে বিভিন্ন ধরনের ক্যান্সার ঢুকে গেছে, রোগ ঢুকে গেছে, জীবাণু ঢুকে গেছে এবং তাদের আমলগুলোকে কলুষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তা অথচ তারা বুঝতেইছে না। এখানে আমল আকীদা এবং আমল এবাদতের ক্ষেত্রে 400-র উপরে বেদাত উল্লেখ করা হয়েছে। সালাতের ক্ষেত্রে কি বেদাত করি আমরা, দোয়ার ক্ষেত্রে কি বেদাত করি আমরা, জিকির আজকারের ক্ষেত্রে কি বেদাত করি আমরা, দুরুদের ক্ষেত্রে কি বেদাত করি আমরা, হ্যাঁ সালাত পড়ার ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে কি কি বেদাত করি, সিয়ামের ক্ষেত্রে কি বেদাত করি ইত্যাদি, হজ উমরা পালনের ক্ষেত্রে কি বেদাত করি, ঈদ ঈদের ক্ষেত্রে কি বেদাত করি, কুরবানির ক্ষেত্রে কি বেদাত করি ইত্যাদি ইত্যাদি, দেখা যায় পুরা ইসলামটাকে মানে কি বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, এই গোটা ইসলামের মধ্যে কি ধরনের ভেজাল ঢুকে আছে এই ভেজালগুলো থেকে পরিষ্কার করার এখানে আমি এটা ব্যবস্থা আপনাদের তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ বইটা দ্বিতীয় সংস্করণ কেবল বের হলো 2010-এ বের হয়েছিল প্রথম সংস্করণ, আর এই যে দ্বিতীয় সংস্করণ বের হলো তাজা টাটকা এই 2-3 দিন আগে বের হয়েছে কালেমার মর্ম কথা। ইনশাআল্লাহ হয়তো কিছু কপি আছে গাড়িতে, আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন। আর আমি এই মাদ্রাসার জন্য একটা পুরো সেট আমি সৌজন্য উপহার হিসেবে আমার আসার, আমি যেখানে মাহফিলে আসলাম তার নিদর্শন আলামত হিসেবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে ভালোবাসার, এই প্রতিষ্ঠানের উন্নতি অগ্রগতি আমি যে চাই তার আলামত হিসেবে আমি একটা সেট আপনাদের এই মাদ্রাসার জন্য দিয়ে গেলাম। আল্লাহ তবরক তাআলা কবুল করুন। আর আপনারা প্রত্যেকে ব্যক্তিগতভাবে যদি নিতে চান তাহলে নিতে পারবেন। এখানে আরও আছে, আরও আমার প্রায় 50-এর উপরে আমার লেখা বই আছে ছোট বড়। আপনারা কি সহি বুখারি পড়ছেন কেউ, তাওহিদ প্রকাশনের? ওটা আমার নেতৃত্বে তত্ত্বাবধানে 6 খণ্ড, হ্যাঁ সহি বুখারির বঙ্গানুবাদ সম্পাদনা, এটা আমার তত্ত্বাবধানে হয়েছে। এবং সালাত ত্যাগকারীর বিধান, এই যে বললাম আসলে তো যেসব পয়েন্টগুলো আউট করেছি সব পয়েন্টগুলো তো আলোচনা করে শেষ করতে পারবো না। আমাদের বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি, কারণ কি নামাজি তৈরি করার কোনো বই নাই। আপনারা পড়েছেন কখনো নামাজি তৈরি করার বই? যার ফলে এই ঘটনা ঘটে গেছে, বাংলাদেশে নামাজির চাইতে বেনামাজির সংখ্যা অনেক বেশি। কত সংখ্যা বেশি জানেন? 98% হলো বেনামাজি, 2% হলো নামাজ। এই যে এই বই না থাকার কারণে, এই বইটা আমি পেয়েছিলাম মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পর প্রথম বর্ষে হুকম তারেকের সালা। আমি তখনই চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশে এত বেনামাজি কেন, এই বই না থাকার কারণে। ওই সেদিনই আমি এই বই বাংলা অনুবাদ করার কাজে হাত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখানে 10টা কারণ দেওয়া আছে আমাদের বাংলাদেশে কেন এত বেনামাজি, তার 10টি কারণ। 10টি কারণের মধ্যে একটা কারণ হলো কি বলবো, আমাদের দেশের হুজুর মুফতি মুহাদ্দিসরাও বেনামাজি গঠনে, বেনামাজি তৈরি করাতে ভূমিকা রাখে। এই ওয়াজ মাহফিলগুলো থেকে বেনামাজি তৈরি হয়। এখানে আমি 10টা কারণের মধ্যে একটা কারণ এটা উল্লেখ করেছি, আমাদের দেশের মুফতি মুহাদ্দিস আলেম ওলামা খতিব ইমামরা কিন্তু বেনামাজি তৈরি করে। কারণ
তাদের নামাজ সম্পর্কে যথাযথ এলিমের অভাব, আর বেনামাজি ব্যক্তির বিধান সম্পর্ক তাদের জ্ঞান নেই। বেনামাজি ব্যক্তির বিধান কি, বেনামাজি ব্যক্তি কি বলে, তার ডিটেলস আলোচনা, দুনিয়াতে কি ক্ষতি, তার ব্যক্তি জীবনে কি ক্ষতির সম্মুখীন, তার পারিবারিক জীবনে তার কি ক্ষতি, সামাজিক জীবনে কি তার ক্ষতি, এবং রাষ্ট্রীয় জীবনে তার কি ক্ষতি, এবং আন্তর্জাতিক জীবনে তার কি ক্ষতি, এই ক্ষতিগুলো তুলে ধরে কখনো? জান্নাতের কথা খালি বলে, নামাজ পড়ো জান্নাতে, নামাজ পরে করলে বিশ্বাস করে না, ও দুনিয়ায় বিশ্বাস করে, ও দুনিয়ার পিছনে ছুটে চলেছে, এই জন্য দুনিয়ার ক্ষতিগুলো আগে বলেন আপনি, তাহলে না ও সাইজ হবে। দুনিয়ার ক্ষতিগুলো আপনি বলেন, দুনিয়ার ক্ষতিগুলো আমরা বলি, কয়জন আলেম দুনিয়ার ক্ষতিগুলো বলি, খালি আখেরাতের ক্ষতি বলি, ও তো আখেরাত বিশ্বাসই করে না, ও তো দুনিয়া বিশ্বাস করে। দশটা কারণের মধ্যে একটা হলো আলেম ওলামা, যদি আলেম ওলামা এই বেনামাজি গঠনে, যদি আলেম ওলামা বেনামাজি তৈরি করাতে ভূমিকা রাখে, তাহলে নামাজি তৈরি হবে কি করে? আপনি জানেন, দু একটা প্রশ্ন আমি আউট করতেছি, এখন পর্যন্ত আমাদের দেশের আলেমরা আপনাকে দুইটা প্রশ্নের উত্তর দেয়নি নামাজ সম্পর্কে। প্রথম প্রশ্নটা কি, নামাজি কাকে বলা হয়, এটার জবাব শিখেছে আলেমরা? জানে কয়জন জানে নামাজি কাকে বলা হয়? এইটাই যদি আপনি না জানেন তো নামাজি হইতে পারবেন বলেন? আরেকটা হলো বেনামাজি কাকে বলে, এটা এই দুইটা সহজ প্রশ্নের উত্তর যদি এত হাজার হাজার মাহফিল থেকে না শিখতে পারি, তা এই মাহফিল গুলোর মূল্য কি, এই মাহফিল দিয়ে হবে কি, এই মাহফিলের উপকারিতা কি, এই মাহফিল দিয়ে এবং এই মাহফিলের পিছনে এত টাকা পয়সা, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে লাভ কি, আর এত বক্তা, এত দাম দিয়ে বক্তা, এত চার্জ দিয়ে বক্তা নিয়ে আসে, হেলিকপ্টার বক্তা আমাদের দেশে আছে, আপনাদের আপনি জানেন হেলিকপ্টার বক্তার কাকে বলে, হেলিকপ্টার বক্তার সংজ্ঞা কি, হ্যাঁ এই এলাকায় আসে নাকি, হ্যাঁ এই হেলিকপ্টার বক্তাগুলোর, এগুলো হলো বেনামাজি তৈরি করা বক্তা, নামাজি তৈরি করা বক্তা খুঁজে পাবেন না আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে বেনামাজি যদি বক্তারা বেনামাজি তৈরি করে তাহলে শ্রোতার উপায় আছে। এই জন্য দেখবেন যে আমাদের দেশে মাহফিল হয়, এটা তো ছোট মাহফিল তাই না, এর সে 10 গুণ 20 গুণ বড় প্যান্ডেল হয়, কি হয় ওখানে গ্যারান্টি আছে, ওয়াইজিনরা ওয়াজ করে যাবে, একটাও কেউ নামাজি তৈরি হবে না, গ্যারান্টি আছে ওই মাহফিলের, গ্যারান্টি আছে। কারণ কি, ওই বক্তা নিজেই বেনামাজি, বেনামাজি বক্তা কখনো দেখেছেন, খবরও তো জানেন না, ওয়াজ শুনে আসলেন, এখন বিশাল প্যান্ডেলে হাজার হাজার লোক সামনে নিয়ে ওয়াজ করলো, একবারে খুব মজার ওয়াজ। আমাদের দেশে কি করে ওয়াজ করা হয়, মজার ওয়াজ, বুঝার ওয়াজ নাই, মজার আর বুঝার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ মজার আর বুঝার ওয়াজ, আমারটা কি মজার ওয়াজ না বুঝার ওয়াজ, এটা মজার ওয়াজে নগদ মজা পাই, যখনই শুরু হলে তখন এই মজা আছে, যেমন আজকে সারা রাত, আর বুঝার ওয়াজ যেটা, এটা পরে বোঝা যাবে রেজাল্ট, এটার শেষে রেজাল্ট হবে, এটার শেষের দিকে রেজাল্টটা পাবেন, আর মজার ওয়াজ নগদ রেজাল্ট, প্রতিটা বাক্যে প্রতিটা স্বরের মধ্যে, হ্যাঁ বুঝেছেন, বিনা প্রয়োজনে বিনা কারণে একটা বাজে বাক্যের মধ্যে দেখবে যে বিশাল সুর দেওয়া আছে, কোনো এই বাক্যের কোনো মূল্য নেই। হ্যাঁ আমি অমুক জায়গায় গেলাম ওয়াজ করতে, অমুক ডিস্ট্রিক্টে গেলাম, অমুক কি এলো, সভাপতি সাহেব বললেন, এই যে তাহলে বিষয়গুলো হলো খুবই সেন্সিটিভ, আসে আমি মাহফিলে গেলে দিশাহারা হয়ে যায়, কি বলবো, কোন বিষয়ে আলোচনা শুরু করব, আর কোন বিষয়ে সমাধান দিব, আর কোন বিষয়ে ছাড়ব, সব জায়গায় তো ক্ষত বিক্ষত অবস্থা, কোন জায়গায় ওষুধ দেব, কোন জায়গায় মলম দেব, কোন জায়গায় পট্টি মারব, খুঁজে পাওয়া মুশকিল। এই যে আকীদাগত বিষয় আলোচনা করতে গেলাম, তো ইনশাআল্লাহ আকীদা কয়টা, আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহ সম্পর্কিত জ্ঞান সেরা জ্ঞান, বুঝতে পেরেছেন তো, কেন সেরা জ্ঞান,
যে আল্লাহর চেয়ে বড় কিছু নাই। অতএব আল্লাহ সম্পর্কিত জ্ঞানের চেয়ে বড় জ্ঞান দামি বিদ্যা আর নাই। যদিও আমরা মনে করেছি যে ডাক্তারি বিদ্যা আল্লাহর চেয়েও আল্লাহর জ্ঞানের চেয়েও বড় বিদ্যা, এটা কি এটা হলো আমাদের অজ্ঞতার কারণে, এটা আমাদের অযোগ্যতার কারণে, এটা আমাদের মূর্খতার কারণে আমরা এরকম বুঝে ফেলি। ইঞ্জিনিয়ারিং জ্ঞান আমরা ইঞ্জিনিয়ারিং পড়াই, ইঞ্জিনিয়ারিং পড়াই কি জন্য? এটা হলো দামি পড়া, দামি বিদ্যা, এটা বেতন বেশি, চাকরি দামি চাকরি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আল্লাহ আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আল্লাহ সম্পর্কিত যারা সত্যিকার অর্থে জ্ঞান অর্জন করেছে আলহামদুলিল্লাহ, তাদেরও আল্লাহ তোবারক তাআলা দুনিয়াতে দামের ব্যবস্থা করেছে, দুনিয়াতে আল্লাহ তাদেরকেও দাম দিয়েছেন। আমি তো মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, কিন্তু আমার আন্ডারে ইঞ্জিনিয়ার ডাক্তারও চাকরি করছে, আমার চেম্বারে এমপি মন্ত্রী পর্যন্ত আসছে। যারা আমার পরিচয় জানেন তারা হয়তো বলতে পারবেন, এই জালালউদ্দিন ভাই অনেক পুরান, অনেক আগের দেখা, আমি তো এখানে প্রথমে বসে চিনতেই পারিনি, বুঝেছেন? বাংলাদেশে শত শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি, 1115টা মসজিদ বানাইছি বাংলাদেশে, চিন্তা করে দেখছেন? মসজিদের দরখাস্ত নিয়ে চলে আসতো মন্ত্রী, যখন আমার আন্ডারে এগুলো ছিল, এই নিয়ামত ছিল, মন্ত্রীকে কোনো এলাকায় দিতে পারে নাকি? পুরো মসজিদ দেয় 50,000 টাকা ঘোষণা করে গেল, সেই টাকা আদায় করতে আরো 10,000 টাকা ঘুষ চলে যায়। হ্যাঁ, আর আমি আমি যে মসজিদগুলো বানাইছি বা আমরা, সেই মসজিদে পাবলিকের কাছ থেকে একটা পয়সা নেওয়াও ছিল দুর্নীতি। কন্ট্রাক্টরকে হিসাব নেওয়া হতো, ইঞ্জিনিয়ারের হিসাব নেওয়া হতো, হেড মিস্ত্রির হিসাব নেওয়া হতো, লেবারদের কাছে হিসাব নেওয়া হতো, গ্রামবাসীর কাছে আমরা হিসাব নিতাম, এই লেবাররা মসজিদ আমরা করে দিচ্ছি এই দাবিতে আপনাদের কাছ থেকে লাকড়ি চাউল খানা দানা নিচ্ছে কিনা, শাকসবজি দাবি করছে কিনা, এইগুলো পর্যন্ত খোঁজ রাখছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তোমার কথা অনেক সম্মান দান করেছে, কিভাবে কিভাবে সম্মান এসে গেল বুঝলামই না। যে সম্মান আল্লাহ দিছেন এই আল্লাহ সম্পর্কিত জ্ঞান অর্জন করে আলহামদুলিল্লাহ যথেষ্ট। এবং আলহামদুলিল্লাহ যারা রাজনীতি করে রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছে তারা তো বিপদে আছে। হ্যাঁ, আমার তো কোনো বিপদ নাই আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছি, ভালো কাজ করে এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে সওয়াব নিশ্চিত নিশ্চিত হোক, আপনারা সবাই দোয়া করেন এর বিনিময়ে যেন কিয়ামতের দিন পায়। আর এই ওই ওই সংস্থায় থাকতে এই 50-এর মতো বই লিখছি আলহামদুলিল্লাহ, যার কিছু আলামত আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারাও নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা প্রশ্নের উত্তর আপনারা শিখেছেন? আল্লাহ সম্পর্কিত জ্ঞানটা কমপ্লিট করি এবং সালাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কিত জ্ঞান, আল্লাহকে এর জবাব কি জানেন? আমি সূরা পড়েছি একটা, জানেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফেররা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আপনি যে আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, তা আপনার আল্লাহর পরিচয়টা বলেন, আল্লাহ কে, বুঝেছেন? তাহলে কত মূল্যবান একটা প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আল্লাহ এই প্রশ্নের জবাব নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার, এই প্রশ্নের জবাব কোথায় নাজিল করেছেন? সূরা ইখলাস, গোটা একটা সূরা নাজিল করেছেন, ছোট্ট সূরা, সূরা ইখলাস জানেন তো, এই যে পাঠ করলাম। তারা কাফেররা জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, সিফলানা ইলাহাকা, আপনি আপনার মাবুদের পরিচয় তুলে ধরুন, আপনার মাবুদ কে আমাদেরকে জানিয়ে দিন, তাহলে না আমরা চিন্তা করব তার প্রতি ঈমান আনবো কি আনবো না, আমরা তার প্রতি বিশ্বাস আনবো কি আনবো না। তখন আল্লাহ তাবারক তাআলা তাদের প্রশ্নটা আল্লাহর এত পছন্দ হলো, এত গুরুত্বপূর্ণ, এত দামি একটা প্রশ্ন কাফেরদের মুখ থেকে আসলো, অথচ আমরা মুসলমানদের মুখ থেকেও আসে না,
আল্লাহর পরিচয় জানা, আল্লাহ কে, এই চিন্তাটা আমরা করি না। তখন আল্লাহ সুরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এই সুরাটার একটা একটা নাম হলো আল্লাহর পরিচিতির সুরা। সবকিছুর পরিচিতি আছে না? বাংলাদেশের পরিচিতি, মাদ্রাসার পরিচিতি, টাঙ্গাইলের পরিচিতি আছে না? ভৌগোলিক পরিচিতি দেওয়া হয়, ভূগোলের কেতাবে পাওয়া যায়। এইরকম এটা হলো আল্লাহর পরিচিতি সুরা। আর ভুল হবে? আল্লাহ কে এর জবাবটা আমাকে দেওয়া লাগবে? ভুলে গেল কোনো সমস্যা নাই, কোরআনে আছে কুল হু আল্লাহ আহাদ। হে নবী মোহাম্মদ সাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করছে আমার সম্পর্কে, আমি কে, আপনি বলে দিন হু আল্লাহ আহাদ, সে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহুস সামাদ এক অদ্বিতীয়, তিনি হচ্ছেন বেনিয়াজ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই, তার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ তাবারক তাআলা। তাহলে হয়েছে? এরপরের প্রশ্ন, আমি খুব সংক্ষেপে খালি দলিলগুলো উল্লেখ করতেছি, বোঝা হয়েছে না, কমপ্লিট হয়েছে না জবাব? দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আল্লাহ কোথায়? কে কে এর জবাব জানেন বলেন তো? আল্লাহ কোথায়? পিছনের দিক থেকে বলেন না, একটু বয়স্ক লোকেরাও বলেন, কারণ আগের যুগে একরকম জবাব আর এখন কিন্তু আর এক রকম জবাব শুনবেন। এখনকার কোরআন এবং হাদিস সম্মত জবাব, আগের জবাবগুলো কেমন? আমরা বয়স্ক লোকেরা যারা পড়েছি, আল্লাহ সর্বত্রে বিরাজমান, আল্লাহ কোথায়, এর জবাব আল্লাহ, তিন ধরনের জবাব আছে। আল্লাহ কোথায় এর কয়টা জবাব? তিনটাই কি সহি নাকি না একটা সহি? তিনটা জবাবের মধ্যে একটা আমাদের ভারতের জবাব, ভারতের মানুষরা জবাব দেয় কি, আল্লাহ সর্বত্রে বিরাজমান, নাউজুবিল্লাহ। আর একটা জবাব দেওয়া হয়, আল্লাহ মমিনের কলবের মধ্যে আছে, জবাব শুনছেন? আর একটা জবাব হলো আল্লাহ আসমানে আরশের উপরে। যারা বলে আল্লাহ সর্বত্রে বিরাজমান, এই মুসলমান, এই মুফতি মহাদ্দিসেরা কবরে যাবে না? এর মধ্যে কত মুফতি আছে বাংলাদেশের? অধিকাংশ মুফতি বলে আল্লাহ সর্বত্রে বিরাজমান। মুফতি মহাদ্দিস, ইমাম, খতিব, বক্তা, পীর, মুর্শিদ, তারাও বলে আল্লাহ সর্বত্রে বিরাজমান। তাহলে এরা মারা গেলে কি বলবে? কাফেরদেরকে জিজ্ঞেস করলে মান রব্বকা, তোমার রবকে, তারা বলবে হা হা লা আদরি। আর এই হুজুর মহা মুফতি মহাদ্দিসরা কি বলবে? এরাও হা হা লা আদরি। লাভটা কি? মুফতি মহাদ্দিস আলেম দরবেশ ফকির হয়ে লাভটা কি? পীর মুর্শিদ হয়ে লাভটা কি হলো? যদি আমি আল্লাহ সম্পর্কে আমার জানা, আমার জ্ঞান ভুল হয়ে থাকে, আমার জানাটা ভুল হয়ে থাকে, আল্লাহ সর্বত্রে বিরাজমান। আচ্ছা, আল্লাহ সর্বত্রে বিরাজমান যদি থাকে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কোথায় গেছিলেন? হ্যাঁ, যদি আল্লাহ সর্বত্রে বিরাজমান থাকে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে যাইতে হইলো কেন? কোথায় গেছেন আপনারা জানেন তো? মেরাজের কিসা জানেন না? আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদর যত্ন করে, কত মহব্বত করে, কত যত্ন সহকারে জিব্রাইলের মাধ্যমে নিয়ে গেলেন। আর প্রথমে গেলেন মক্কা থেকে কোথায়? বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। তারপরে সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, হ্যাঁ, তারপরে সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসলেন ওই রাত্রে। আল্লাহ যদি সর্বত্রই থাকে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইভাবে গেলেন কেন? হ্যাঁ, আল্লাহ যদি সর্বত্রে বিরাজমান থাকে, তাহলে এটা অসম্ভব নাকি? আল্লাহ রাসূলের মেরাজ হয়ে যাওয়া, আল্লাহ রাসূলের মেরাজ তাহলে বিচারই হইতো। আর যারা দুর্বল ইমানদার তারা কেন বেঈমান হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছিলেন যে আমি আসমান পার হয়ে গেছি, এই প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমি এত আসমান ঘুরে আসলাম, মসজিদুল আকসা ঘুরে আসলাম। তখন তো যারা দুর্বল ইমানদার, মোহাম্মদ আসলে পাগল, এটা হয় নাকি? হ্যাঁ, যদি মোহাম্মদের আল্লাহ সর্বত্রে বিরাজমান থাকতো, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছে, এটা বললে সবাই বিশ্বাস করতো না?
যে মেরাজ তো মামুলি বিষয়, যেহেতু আল্লাহ সর্বত্রই থাকে, তো মোহাম্মদ সাল্লামের বিছানায় মোহাম্মদ সাল্লামের ঘরে মক্কাতেই মেরাজ হয়ে গেছে, অবিশ্বাস করতো? কিন্তু দুর্বল ইমানদাররা কেন বিশ্বাস করতে পারলো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে দাবি করেছিলেন যে তিনি মক্কা থেকে মসজিদুল আকসায় গেছেন, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয়, প্রথম আসমানে কেউ এই পর্যন্ত যাইতে পারছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া? কোন বিজ্ঞানী কোন বৈজ্ঞানিক যাইতে পারছে? চাঁদে গেছে, চাঁদে যাওয়া নিয়েও কত ইখতিলাফ মতভেদ আছে। হ্যাঁ, অথেন্টিক কথা হলো চাঁদে কেউ যায়নি, বউ কথা। হ্যাঁ, নাটক, নাটক সাজানো কথা, এটা নাটকের না, মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে এই ধরনের কথাবার্তা। চাঁদ পর্যন্ত যায় নাই, আসমানের তো পাত্তাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, আর হুজুর বলতেছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। হ্যালো, তারপরে তার মানে ভারতের সর্বত্রে বিরাজমান, কারণ কি ভারতে মাজার আছে, কবর আছে, মূর্তি আছে, মন্দির আছে, এই জন্য পবিত্র জায়গা। হ্যাঁ, এই জন্য সর্বত্রই আল্লাহ থাকে। আর মক্কা মদিনা পবিত্র জায়গা না, এত পবিত্র না, এই জন্য সর্বত্রে থাকে না আল্লাহ, খালি ভারতের সর্বত্রে থাকে। ঠিক হলো এটা কথা? আর এরপর আর একটা কি বলে, আল্লাহ মমিনের কলবের মধ্যে, আল্লাহ মমিনের পীর সাহেবেরা কি বলে জানেন না? আপনারা জিকিরের মাহফিলে গেছেন, বাবারা মারো জিকির, জিকির করো, অন্তর পরিষ্কার করো, কলব পরিষ্কার করো। কেন? কলবে আল্লাহ থাকে। মুফতি তুই মরে দেখ, তোর হা হা লাদরি বের হবে মুখ দিয়ে, হা বে ধরবে না, কি শিখাচ্ছিস? এই মুফতি, এই পীর হক্কানি পীর দাবি করিস, আবার বলতেছিস আল্লাহ মমিনের কলবের মধ্যে থাকে, আর মরিদদেরকে কি সবক শিখাইতেছে? তো তোমরা জিকির টানো, জিকির মারো, কারণ কলব পরিষ্কার হয়, কারণ এই কলবের মধ্যে আল্লাহ থাকে নাকি? নাউজুবিল্লাহ, কলবের মধ্যে আল্লাহ থাকে? মমিনের কলবে আল্লাহ থাকে? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিন ছিল না নাকি? খালি পীর সাহেব আর পীর সাহেবের মুরিদরাই হলো মুরিদ, মুরিদরাই মমিন, যার জন্য তাদের কলবে আল্লাহ থাকে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিন ছিলেন না, এই জন্য তার কলবে আল্লাহ ছিল না, এই জন্য ওনাকে যেতে হলো এত পরিশ্রম করে মসজিদ আকসা, মসজিদ প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমিন ছিলেন না তাহলে নাকি? দেখছেন, আমাদের এখানে এই প্যান্ডেলে সাধারণ পাবলিক তো দূরের কথা, আমাদের এখানে হক্কানি পীর বসা দরকার, তার ইমান শুধরানোর দরকার, তার আকীদা শুধরানোর দরকার, তার বিশ্বাস, তার ইমান শুধরানোর দরকার। এগুলো শিখাচ্ছে পীর সাহেব নাকি? ইনি হক্কানি পীর, উনার 70 লক্ষ মরি, লাভ কি? এই হক্কানি পীর এবং তার 70 লক্ষ মরি সবারই তো আকীদা দুরস্ত করতে হবে, সবারই তো বাজে আকীদার মধ্যে, বাতিল আকীদার মধ্যে নিমজ্জিত রয়েছে, সবাইকে তো কবরে যাওয়ার আগে এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে কি হবে? আল্লাহর পরিচয়টা ঠিক আছে তার কাছে? ও যে বললো যে আল্লাহ মমিনের কলবের মধ্যে থাকে, তো এই জ্ঞানটা, এই আকিদা কি ঠিক না বেঠিক? এই আকিদা যদি মুফতি মহাদ্দেশরা শিখায়, এই আকিদা যদি লক্ষ লক্ষ জনতার মাহফিলের মধ্যে যদি আলোচনা করা হয় এবং শেখানো হয়, তাহলে এই বাঙালি জাতির, এই বাঙালি মুসলমানের কত দুর্ভাগ্য! আল্লাহ তবারক তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝ দান করুন, আল্লাহুম আমিন। তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে এখন টিকতেছে সহি আকিদা কোনটা, আল্লাহ সম্পর্কে জ্ঞান, সহি জ্ঞান কোনটা? আল্লাহ আরশের উপরে আসমানে, তিনটা জবাব দিবেন, তিনটার যে কোনো একটা বললি শুদ্ধ, উপরে বললো শুদ্ধ, আসমানে বললো শুদ্ধ, আরশের উপরে বললো শুদ্ধ, তিনটা জবাবের একটাও আপনি পাইলেন না ওই মমিনের কলবে, এটা পাইলেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা পাইলেন? এই আকিদা হলো বদ আকিদা, এই আকিদা হলো কুফরি আকিদা, এই আকিদাকে মুসলমান বানাইতে হবে। মুসলমান বানাইতে রাজি আছেন? আল্লাহ সর্বত্রে বিরাজমান, এই আকিদাকে মুসলমান বানানো হবে এখন। এটা কুফরি আকিদা, এটা বাতিল আকিদা। মুসলমান বানানো কিভাবে হবে? আল্লাহর সামনে সব কিছু বিরাজমান, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়। দেখেন, কুফরি আকিদাকে মুসলমান আকিদা বানাইতে কতক্ষণ লাগবে? আল্লাহ সর্বত্র বিরাজমান নন, সব জায়গা সব কিছু আল্লাহর সামনে বিরাজমান। আর আল্লাহ কোথায়? আর আরশের উপর। আল্লাহ আরশে থেকে তার সামনে সব কিছু বিরাজমান। হয়ে গেল না কমপ্লিট? সহি হয়ে গেল?
আপনি যদি বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুতে বিরাজমান, আল্লাহ সর্বত্রে সবকিছুতে বিরাজমান, নাউজুবিল্লাহ, কত মারাত্মক কথা। তাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন একজন এই বদ আকিদাধারী লোককে জিজ্ঞেস করা হয়েছিল, এই আপনি যে বলছেন আল্লাহ সর্বত্রে সবকিছুতে বিরাজমান, এই কুকুরটা তাহলে আল্লাহ, হ্যাঁ মূর্তির মধ্যেও তাহলে আল্লাহ, সর্বত্রে সবকিছুতে যদি আল্লাহ থাকে তাহলে এই কুকুর আর শুকুর এরাও তো আল্লাহ। ও কি স্বীকার করছে, হ্যাঁ তাই তো, আল্লাহ সর্বত্রে বিরাজমান, যেহেতু আল্লাহ সর্বত্রে বিরাজমান সেহেতু কুকুরও আল্লাহ শুকুরও আল্লাহ। এটার আরবিতে তাও বক্তব্য আছে, এটা আরবিও লিখে দিয়েছেন, আরবি ভাষায় এই আকিদা লেখা আছে কিতাবে। কোন কিতাব? ফুতুহাত মক্কিয়া, এটা কিতাবের নাম, সেই কিতাবের লেখকের নাম হলো ইবনু আরাবি। সেই ইবনু আরাবি তার কিতাবে লিখে দিয়েছে কি এই বদ আকিদাটা, মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা ওয়ামা রব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু। আমরা আরবি শুনলেই তো চুমু দেন, কিন্তু কত নাপাক কথা এই আরবি শব্দের মধ্যে, কত জঘন্য এবং কত অপবিত্র কথা, কত নিকৃষ্ট এই কথা। যদি আপনি ময়লা আবর্জনাতে ফেলে পুড়িয়ে এটাকে ধ্বংস করে ফেলেন, ছারখার করে ফেলেন, সোয়াব হবে। কি বলছে? মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, কুকুর এবং শুকুর এরাও আমাদের মাবুদ, এরাও আমাদের আল্লাহ। কোথা থেকে আসলো এই আকিদাটা? আল্লাহ সর্বত্রে সব কিছুতে বিরাজমান, তাহলে কুকুরটা কি, কুকুরটার পিঠটা একটা জায়গা না, কুকুরের শরীরটা একটা জায়গা না, শুকুরের শরীরটা একটা জায়গা না, একটা কুকুর আর শুকুর একটা জিনিস না, যেহেতু আল্লাহ সব সর্বত্রে এবং সব কিছুর মধ্যে বিরাজমান। এই জন্য উনি কবিতা বানাই দিল কি, মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, কুকুর এবং শুকুর আমাদের মাবুদ, ওমা রব্বুনা ফিল কানিসাতি ইল্লা রাহিবু, এবং গির্জার মধ্যে, খ্রিস্টানদের গির্জার মধ্যে যে পাদ্রী পুরোহিত দেখা যায় এই পুরোহিতরাও আমাদের মাবুদ, নাউজুবিল্লাহ। এই ফালতু লোকটার জীবনের উপরে বাংলা কি বলে, ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রি নিয়েছে এক হতভাগা, সেই হতভাগা আমার কাছে আসছিল মসজিদের দরখাস্ত নিয়ে, মসজিদ নেবে। তো উনি পরিচয় দিল আমাকে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম ভাই বিষয়টা কি, তো বিষয়টা বলতেছে যে ইবনু আরাবির জীবনের উপরে, ইবনু আরাবি এই যে খবিস আকিদাধারী, এই যে নাপাক আকিদাওয়ালা, এই লোকটার জীবনের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে সে পিএইচডি নিয়েছে। আমি তাকে বললাম যে ভাই যে ওনার যে বইয়ের মধ্যে সব আপত্তিকর আকিদা বিশ্বাস আছে এগুলোর কি কি ব্যাখ্যা দিয়েছেন আপনি, জিজ্ঞেস করলাম যে ওই ইবনু আরাবির এই বদ আকিদা তো আছে, মাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, তো আপনি এই কথাগুলোর কি ব্যাখ্যা নিয়ে এসেছেন? তো উনি কি বলছে জানেন, এগুলো হলো উঁচু মানের আধ্যাত্মিক মারিফতি কথা, এগুলোর এগুলোর ব্যাখ্যা বোঝা যাবে না। একটা অজ্ঞ লোককে অজ্ঞতার উপরে তাহলে ডক্টরেট দেওয়া হলো না, ও বলছে বোঝা যাবে না, এটা খুবই উঁচু মানের আধ্যাত্মিক কথা এজন্য এটা বোঝা যাবে না। তো তুমি বুঝলে না, তারপরে তোমাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দিল ঢাকা ইউনিভার্সিটি, এই অজ্ঞতার ডিগ্রি, তাহলে এটা তো অজ্ঞতার উপরে পিএইচডি ডিগ্রি, অজ্ঞতার উপরে পিএইচডি ডিগ্রি হলো না। আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে আমার জীবনী লেখা হয়েছে থিসিসের মধ্যে, হ্যাঁ মদিনা ইউনিভার্সিটিতে আমার থিসিস লেখা হয়েছে আমার জীবনী। এবং এক ছাত্র বলতেছে কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে সে আমার জীবনীর উপরে, যেহেতু মদিনা ইউনিভার্সিটি থেকে যদি জীবনী লিখে সেটার গ্রহণযোগ্যতা পায়, পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়, তাহলে আমরা আপনার জীবনের উপরে লিখব। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যেহেতু আলহামদুলিল্লাহ 50-এর উপরে আমার লেখা বই পুস্তক এগুলো সব ওখানে আছে, তো ঠিক আছে লেখো, আমি সহযোগিতা করব, কারণ আমার জীবনে যা ঘটে গেছে এগুলো তো আমি বলতে পারবো, এগুলো আমার কাছে কালেকশন করতে আসবে, সে জানতে আসবে, তো এগুলো তো প্রায় 500-600 পৃষ্ঠা হয়েই যাবে। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ তাহলে দেখেন ও বলতেছে এগুলো উঁচু মানের আধ্যাত্মিক কথা, কে এটা উঁচু মানের আধ্যাত্মিক কথা হলো, কোরআনের সব আয়াত বোঝা যায়
খালি হরুফে মুকাত্তাত গুলো বাদে আলিফ লাম মিম, হ্যাঁ আলিফ লাম মিম সদ, এগুলোর খালি অর্থ বোঝা যায় না। কিন্তু আপনাদের দেশে কিছু ফকিররা কিন্তু এগুলো নিয়ে গবেষণা করে, আলিফ লাম মিমের খুব তর্জমা বুঝে, কিন্তু জালেকাল কিতাবের লারাই বাফি এটার তর্জমা জানে না, খুব আলিফ লাম মিমের তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ করে মারেফতওয়ালারা, ফকির। আপনাদের টাঙ্গাইল এলাকা কিন্তু বিভিন্ন জায়গায় ফকিরের আস্তারা পাওয়া যায়, এরা গান গজল মারেফতওয়ালা, 60,000 বাতেনিওয়ালা, ওরা সালাত সিয়াম ইবাদত বন্দেগি কিছু করে না, কারণ তারা বলে যে সালাত একটাই হবে, তারা বলে যে রোজা একটাই হবে, তারা বলে তো ঠিক আছে, যদি তাওহিদ মানে এটাই একবার নামাজ পড়া আর একবার একবার সিয়াম পালা, একটাই সিয়াম পালন করা, তো তাওহিদ মানে তোমাকে একবারই খাইতে দেওয়া হবে আর খাইতে দেওয়া হবে না, তখন কেমন হবে? তো খাওয়ার দিকও তাওহিদ, সবই যদি একবার, কত ভণ্ডামি এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সালাত পড়তেন, দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়তেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা ইফতারাদা আলাইহিন্না খামসা সালাওয়াতিন ওয়াল লাইলা, রাতে এবং দিনে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। কয় ওয়াক্ত ফরজ করেছেন? আর ওরা বলতেছে এক সালাত, সালাত একটাই হবে জীবনে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হওয়ার পর 30,000 সালাত পড়েছিলেন, 30,000 ওয়াক্ত সালাত পড়েছিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। আর এই ভণ্ডের দল, এই ফকিরের দল, এই মারেফতের দাবিদাররা, এই বাতিনি দাবিদাররা, 60,000 আয়াত বাতিনি আয়াত আমলকারী এই ভণ্ডরা বলে একটাই সালাত, একটাই সিয়াম, একটাই হজ, একটাই সব এক, তো তোমার খাওয়াও একবার দেওয়া হবে, বেঁধে রাখা হবে, তারপর কি হবে হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো হলো ভণ্ড ভণ্ড ভণ্ড, এগুলোর শাস্তি হলো ইসলাম ধর্মে, যদি ইসলামী রাষ্ট্রে থাকতো তাহলে এদের শাস্তি হতো মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, তো ক্লিয়ার হয়েছে দুইটা প্রশ্নের উত্তর, আল্লাহ কে, আল্লাহ কোথায়? এবার আপনারা জবাব দেন, কোনটা জবাব হবে? আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। কয়টা জবাব? তিনটা জবাবের যে কোনো একটা দিলেই শুদ্ধ। কি কি তিনটা জবাব? উপরে আসমানে আরশের উপর, তিনটার যে কোনো একটা। আমাদের দেশে কতগুলো ভণ্ড আছে, ওরা আর রহমান আলাল আরশিস্তা এগুলোর ভুল তর্জমা করে, কি বলে কি আল্লাহ আরশের মধ্যে, আল্লাহ আরশের মধ্যে বল কে বলবো, আল্লাহ আরশের উপরে, আল্লাহ আর রহমান আলাল আরশিস্তা 7টা আয়াত আছে, এবং আল্লাহ যে উপরে এর 1,000-এর উপরে দলিল আছে। কয় হাজারের উপরে? আল্লাহর উপরে থাকার 1,000-এর উপরে দলিল আছে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি কিছু যুক্তি নির্ভর জবাব দিয়েছেন। যুক্তি নির্ভর কি? যে আমরা যখন দোয়া করি, হাত তুলে দোয়া করি, কোন দিকে করি? সর্বত্র বিরাজমান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হ্যাঁ চতুর্দিকে হাত ফিরাই নাকি? সর্বত্রে বিরাজমান যে এরকম এরকম করি খালি, হ্যাঁ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার, কারণ আল্লাহ সর্বত্রে বিরাজ। ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি যুক্তি দিয়ে বলছেন যে আল্লাহ যে উপরে, আমাদের দোয়ার দোয়ার সিস্টেমই বলে দেয় আল্লাহ উপরে, কি বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা, হাতটা উপরে গেল কেন? যদি আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এরকম পাখার মতো বলতে থাকো, পাখার মতো হাত নাড়াইতে থাকো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আবু হানিফা কত সুন্দর যুক্তি দিয়ে বুঝাইছে না, তারপরে উনি আরো সুন্দর ফতোয়াও দিয়েছেন, কিছু মারাত্মক ফতোয়া, কি বলছেন, মান কালা লা আদরি আরব্বি ফিস-সামাই আম ফিল আরদি, যে ব্যক্তি বলবে আমার রব আসমানে আছে না জমিনে আছে এইটা আমি বলতে পারি না, ইমাম হানিফা রহমতুল্লাহ বলছেন হুয়া কাফিরুম বিল্লাহ, এই যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে সেই ব্যক্তি হলো কাফের। আমার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, ইমাম হানিফাকে জিজ্ঞেস করা হলো, মান কালা রব্বি ফিল আরশি, যে ব্যক্তি স্বীকার করে যে আল্লাহ আরশের উপরে, কিন্তু সে বলতেছে আল্লাহর আরশটা আসমানে না জমিনে এটা আমি জানি না, স্বীকার করতেছে আল্লাহ আরশে আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর আরশটা আসমানে না জমিনে এইটা আমি বলতে যাব না, এইটা আমি বলবো না,
এটা আমি বলতে পারি না। তাহলে এর ব্যাপারে কি হবে ফয়সালা? ইমাম হুনাইফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যক্তিও কাফের, কারণ আল্লাহ বলেছেন আমিনতু মান ফিস সামায়া ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? তাহলে আসমানে যখন রয়েছে তাহলে আরশকে আসমানের উপরে থাকতে হবে, আর আরশ কোথায়? সাত আসমানের উপরে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরের প্রশ্ন কি ছিল? আল্লাহ কেমন? তৃতীয় প্রশ্ন, আল্লাহ কেমন বলেন তো? আমাদের ভারতবর্ষে মুসলমানদের মধ্যে দুই ধরনের জবাব দেখা যায়, জবাব শোনা যায় আল্লাহ কেমন। এক শ্রেণীর মুসলমান বলে হিন্দু এবং খ্রিস্ট, হিন্দু এবং কি বলে শিখ ধর্মের লোকেরাও বলে এবং কিছু মুসলমানও বলে আল্লাহ নিরাকার, আল্লাহ কেমন। এই প্রশ্নের জবাব হিন্দু এবং শিখদের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের বাংলাদেশের প্রায় 90% মুসলমান, ভারতবর্ষের প্রায় 90-95% মুসলমান হিন্দু এবং শিখদের সাথে কণ্ঠ মিলিয়ে বলে আল্লাহ নিরাকার। বলে না, শুনছেন আপনারা? আল্লাহ নিরাকার। যেটা সঠিক জবাব হলো, এই জবাব যারা শিখে কবরে যাবে তাদের, তাদেরকে প্রশ্ন আমান রব্বকা প্রশ্ন করা হলে কি জবাব হবে? হা হা লা আদরি, কারণ সে তো আল্লাহর পরিচয় সঠিক পরিচয় জেনে যায়নি, ভুয়া বাতিল পরিচয় সে কি বলে ভুল পরিচয় জেনে গেছে, অতএব তার হা হা লা আদরি। তাহলে মুফতি মহাদ্দেশ আর এই যে কোটি কোটি মুসলমানের প্রশ্ন জবাব হলো মান রব্বকা, এত সহজ উত্তর কিন্তু কবরে দিতে পারবে না, তার কারণ সে আল্লাহ সম্পর্কে যে পরিচয় জেনেছিল এটা ভুল ছিল, এটা বাতিল ছিল, যার জন্য সে তাকেও বলতে হবে হা হা লা আদরি আমি জানি না। তাহলে কি হবে? এটার সঠিক জবাব হলো আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট, কিন্তু তার আকার তার মতো এটা দুনিয়াতে দেখার মতো নয়, আখেরাতে দেখা যাবে জান্নাতের আইটেম। জান্নাতের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং দামি আইটেম হলো আল্লাহর দিদার। দেখেন বলেন, আমাদের বাংলাদেশে আকিদা শুনবেন যে আল্লাহর দিদার, আবার এই বাংলাদেশের আকিদায় হলো আল্লাহ নিরাকার। আপনি একটু মিলান দুইটা শব্দ একত্র কর, আল্লাহর দিদার আর আল্লাহ নিরাকার, দুইটা দুইটা শব্দ একসাথে করলে কেমন? বেমিল কথা না? কত বাজে একটা তথ্য, কিন্তু মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে একটা বাতিল আকীদা আছে, তারা হলো মুতাজিলা। ওরা বলছে যেহেতু আল্লাহর, হ্যাঁ আল্লাহ নিরাকার, এই জন্য দিদারও নেই। মুতাজিলা সম্প্রদায়ের আকীদা হলো আল্লাহ নিরাকার এবং তার দিদারও নেই। আর আমাদের দেশের মুসলমানরা, ভারতবর্ষের বোকা মুসলমানরা, বোকা এবং বাতিল মুসলমানরা কি বলতেছে? আল্লাহ নিরাকার আবার তার দিদারও আছে, এবং আল্লাহ আকারের ক্ষেত্রে, আল্লাহ আকার বিশ্বাসীদের ক্ষেত্রে কিন্তু দুই ভাগ আছে। আমাদের বাংলাদেশে দেওয়ানবাগি দরবার, দরবারের লোকেরা এবং মানিকগঞ্জ পীরের লোকেরা, এরা বলে আল্লাহ, এরা হলো দেহবাদী। আকারের দুইটা দিক আছে, দেহবাদী তারা বলছে আল্লাহর আকার আছে, আমরা দেখছি আল্লাহকে, নাউজুবিল্লাহ আল্লাহকে দেখছে। যদি কেউ বলে আল্লাহ যেহেতু আকার আকৃতি বিশিষ্ট এই জন্য আমাদের পীর সাহেবেরা দেখে তো আল্লাহকে, নাউজুবিল্লাহ। আমি মারিফতের ভেদ তত্ত্ব একটা বইয়ের মধ্যে পড়েছি এবং দেওয়ানবাগি পীর পীর এবং তরিকার মধ্যে এই আকিদা, আল্লাহ যেহেতু আকার আছে এই জন্য আল্লাহকে দেখাও যায়। ওদের পীর সাহেবেরা ওদের তরিকা চর্চা করলে আল্লাহকে দেখাবে, কি কি আকারে আল্লাহকে দেখাবে, কি আকারে আল্লাহকে তারা দেখেছে, সাপ বন আমরা দাড়িমজ গজানোর উপক্রম নৌজওয়ানের মতো দেখে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে এই আকারবাদীরা হলো দেহবাদী, এরা হলো বাতিল, এরা হলো কাফের মুরতাদ, যারা এইভাবে আকার সাব্যস্ত করে, আল্লাহর আকার আছে এবং দেখাও যায়, দেখা যাবে না। মুসা আলাইহিসসালাম দেখতে চাইছিলেন কিন্তু আল্লাহ আশ্বাস দিয়েছিলেন, কিন্তু শর্তও দিয়েছিলেন যে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলছে না আমি আল্লাহ আপনাকে দেখবো, তো বলছে ঠিক আছে তুমি পাহাড়টার দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে। কিন্তু আল্লাহ তো তখনই বলে দেওয়া উচিত ছিল যে না তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমি নিরাকার, আল্লাহ বলতে পারতেন না, কিন্তু আল্লাহ শর্ত দিলেন যে মুসা তুমি আমাকে দুনিয়াতে দেখতে পাবে না, কারণ দুনিয়াতে আল্লাহ এরকম পাওয়ার বিশিষ্ট চোখ দেয় নাই। আল্লাহকে দেখার জন্য যে পাওয়ার লাগবে চোখের মধ্যে, এই পাওয়ার দিয়ে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহকে দেখেছিলেন, কিন্তু সেটা হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এবং তিরমিজির মধ্যে হাদিস এসেছে কি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে দেখেছি এবং উৎকৃষ্ট সুরতে। তারপর সে আল্লাহ স্বপ্নের মধ্যে, তাও এটা কি স্বপ্নের মধ্যে, আমি আমার রবকে স্বপ্নের মধ্যে দেখেছি, ফি আহসানি সূরাতিহি, উৎকৃষ্ট সুরতে। সুরত মানে কি আকার, তিনি আমার পিঠে আমার গর্দানের উপরে হাত রাখলেন আর আমি আমার সিনাতে সেই হাতের শীতলতা অনুভব করেছিলাম। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বর্ণনা। আল্লাহ রাসূল তো জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, আল্লাহর দিদার তো জান্নাতের আইটেম, আল্লাহ রাসূল তো দেখতেই পারেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো বর্ণনা দেননি। এখন আমরা আল্লাহর আকার সম্পর্কে কি বলবো, আল্লাহর আকার আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর পাও আল্লাহর মতো, এবং আল্লাহকে দিদা আল্লাহর দিদার ঘটবে জান্নাতে। অতএব লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বসির, আল্লাহর সাদৃশ্য কোনো কিছুই নেই, অথচ তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আলহামদুলিল্লাহ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আল্লাহ কেমন, এর জবাব কি হবে, আল্লাহ দিদার যোগ্য আকার বিশিষ্ট, এবং দিদার যোগ্য বলতে পরকালে জান্নাতে দিদার যোগ্য আকার বিশিষ্ট, বুঝা গেছে। এবং সংক্ষেপে আমরা বলবো, আল্লাহ সাকার, কিন্তু তার আকার কেমন দুনিয়াতে কেউ দাবি করতে পারবে না, কেউ বলতে পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবে না, এটা একমাত্র পরকালের আইটেম, জান্নাতের আইটেম, জান্নাতেই কেবলমাত্র আল্লাহর সাথে দিদার হবে, আর পৃথিবীতে কোথাও মরার পূর্বে কোথাও আল্লাহর সাথে দিদার হওয়ার উপায় নাই। আল্লাহ তাবারক বলে দিয়েছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার। আলহামদুলিল্লাহ, এরপরে আর একটা কি প্রশ্ন করেছিলাম আল্লাহ সম্পর্কিত, হ্যাঁ আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কি আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি, এটা সহজ উত্তর, সহজ উত্তর মানে এটার এক নম্বর উত্তর হলো, আমরা সবাই জানি সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো ইবাদতের, আর কিছুর সম্পর্ক না। মা উরিদু মিনহুম মিন রিজকিন ও মা উরিদু আন ইয়ুতইমুন, আমি তাদের থেকে রিজিক চাই না, তারা আমাকে খাদ্য দান করবে আমি এটাও চাই না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কিসের, এবাদতের। যেই বান্দা আল্লাহর এবাদত করে না তার সাথে আল্লাহর সম্পর্ক নেই, আছে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার একমাত্র মাধ্যম হলো এবাদত করা, তার তৌহিদের তৌহিদের স্বীকার করা, ঘোষণা করা, এবং এবাদত বন্দিগি। এবাদত বন্দিগির মধ্যে ফরজ এবাদত আছে, ফরজ এবাদতের মধ্যে প্রধান ফরজ এবাদত কি, সালাত। পাঁচ ওয়াক্ত সালাত পড়লে মুসলমান থাকবে, আর যে ব্যক্তি সালাত পড়ে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা তাওবার মধ্যে 5 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার কাট বলে দিয়েছেন, এরা মুশরিক, এরা দিনই সম্পর্কের কেউ না, মুসলমান দিন ধর্মের সম্পর্ক যুক্ত কোনো ব্যক্তি না। কোথায় বলেছেন আল্লাহ, সূরা তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াত, এখানে কি বলা হয়েছে, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, যদি তারা তওবা করে, সালাত সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে তোমরা দিনী ভাই হিসেবে গ্রহণ করবা। আমরা কাদেরকে দিনী ভাই হিসেবে গ্রহণ করতে পারবো, যারা তওবা করে, যারা সালাত পড়ে, যারা যাকাত আদায় করে। তাহলে এই আয়াতের তাফসীর কি হবে, যারা তওবা করে না, যারা সালাত পড়ে না, যারা যাকাত আদায় করে না, তাদেরকে তোমরা দিনী ভাই হিসেবে গণ্য করতে পারো না। আমরা করেছি না, এটা কি ঠিক করেছি, তাহলে আমাদের দিনী ভাই দিন ধর্মের সম্পর্ক তাদের সাথে থাকবে যারা পাঁচ ওয়াক্ত সালাত পড়ে। পাঁচ ওয়াক্ত সালাত যারা পড়ে না, তাদের ব্যাপারে আল্লাহ তাবারকাতালা বলে দিয়েছেন, তারা দিনের ভাই না, তারা ধর্মের ভাই না, তারা মুসলমান ভাই না, তারা অমুসলিম হয়ে গেল। ক্লিয়ার না কথা, তা আপনি যে সালাত পড়েন না, তো আপনি কিভাবে মুসলমান দাবি করতে পারেন, আপনি তো দিনই ভাই না, আপনি দিনই বোন না,
আপনি বিধর্মী হয়ে গেছেন, এটা আল্লাহর বক্তব্য। আমি হাদিসেও যাই নাই এখনো, হাদিসে গেছি সূরা তওবার 5 নম্বর আয়াত, সূরা তওবার 11 নম্বর আয়াতে তরজমা করলাম। 5 নম্বর আয়াতে কি আছে? 5 নম্বর আয়াতে একবারে খতম করে দেওয়ার কথা আছে। আপনি যে কোরআন মানে, এই যে কোরআনটা আছে না, এই কোরআন মানা, কোরআন মানলে ওলারাকে মুসলমান বলা হয়। তো কোরআন আপনি মানলে না মুসলমান, আর কোরআন না মানলে মুসলমান হবেন কিভাবে? এই কোরআনের মধ্যে কি বলছে আল্লাহ 5 নম্বর আয়াতে? ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউন যাকাত ফাইখু ফখাল্লু সাবিলাহুম। যারা যেসব মুশরিকেরা তওবা করে না, সালাত কায়েম করে না, যাকাত আদায় করে না, আল্লাহ তবারক তাআলা তাদের ব্যাপারে কি বলছেন? ফাকতুলুল মুশরিকিন, এই মুশরিকদেরকে তোমরা হত্যা করো যেখানেই পাও। কি বলছে আল্লাহ, কি বলছে শুনেন, এটা কি আমার তরজমা নাকি আমার কিতাব? এই যে দেখেন আপনি বের করেন তো জালাল ভাই, সূরা তওবার 11 নম্বর এবং 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ কি বলছেন? ওই মুশরিকদেরকে তোমরা হত্যা করো এবং তাদেরকে তোমরা বন্দি করো, গ্রেফতার করো, তাদেরকে তোমরা অবরোধ করো, একমাত্র যদি তারা তওবা করে, সালাত পড়ে, যাকাত আদায় করে, তবেই তাদেরকে রেহাই দিয়ে দাও। তাহলে দেখেন, তাহলে যারা সালাত পড়ে না তারা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী। কোথায় লেখা আছে এটা? এই কোরআন কি অমুসলিমদের কোরআন না মুসলমানদের কোরআন? এই কোরআন আমল করতে হবে কাদেরকে? আল্লাহ বলছেন যে যারা সালাত পড়ে না তারা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, হত্যাযোগ্য অপরাধী। এই যে দেখেন পেয়ে গেছে, আমি বের করি নাই, আছে, আমি যেটা পড়লাম আয়াতটা, ফাইন তাবুয়া ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদুলহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামু সালাত ওয়া আতাউ যাকাত ফাখওয়ানুকুম ফিদ দীন। একটা আয়াতই তো যথেষ্ট, একটা আয়াত যথেষ্ট না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, হারাম মাস বলতে যে হারাম মাসে যুদ্ধ করা যায় না, মারামারি করা যায় না, কাটাকাটি করা যায় না, আরবি 12টা মাসের মধ্যে 4টা হলো হারাম মাস, হ্যাঁ, রজব, জুলকাদা, জুলহিজ্জা আর মুহররম, এই 4টা মাসকে হারাম মাস বলা হয়। এই হারাম মাসগুলোতে তাদেরকে হত্যা করবে না, কিন্তু হারাম মাসগুলো যখন অতিবাহিত হয়ে যাবে, হারাম মাসগুলো যখন অতিবাহিত হবে, ফাকতুল মুশরিকিন, তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাবে। তারপরে কি বলছে? খুজুহুম, তাদেরকে গ্রেফতার করো, ওয়াহসুরুহুম, তাদেরকে তাদেরকে অবরোধ করো, ওয়াকুদুলহুম কুল্লা মারসাদ, এবং তাদের জন্য ওত পেতে বসো, ওত পেতে থাকো রাস্তাঘাটে, এখান দিয়ে কোনো মুশরিক যায় কিনা। একমাত্র তাদেরকে রেহাই দেওয়ার উপায় হলো ফাইন তাবু, যদি তারা তওবা করে ফেলে, ওয়াকামুস সালাতা, সালাত আদায় করে, ওয়াতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে হত্যা করো না, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাদেরকে মুক্ত করে দাও। তাহলে হত্যা করতে হলে আগে জেলে বন্দি করতে হবে, গ্রেফতার করতে হবে, অথবা অবরোধ করে রাখতে হবে যে এই লোকগুলো, এই বাড়ি, এই কয়টা বাড়ির লোকেরা নামাজ পড়ে না, এদেরকে ঘেরাও করে রাখো, অবরোধ করে রাখো। যদি তারা স্বীকার করে যে সালাত পড়ব এবং পড়া শুরু করে দেয়, 5 ওয়াক্ত সালাত বলতে কিন্তু কয় ওয়াক্ত, সালাতের কোর্স হলো 5 ওয়াক্ত, তাই না? মেট্রিক পরীক্ষা দিলে কয় সাবজেক্ট পরীক্ষা দিতে হয়? 10 সাবজেক্ট বা 11 সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্টগুলো অবশ্যই পাস করতে হবে। একটা ফেল করলে কি ফেল না, কম্পালসারি 5 ওয়াক্ত সালাত হলো কম্পালসারি, অতএব কম্পালসারি সাবজেক্টের একটা সাবজেক্ট কেউ যদি ফেল করে সে হলো বেনামাজ। তাহলে এবার যে প্রশ্নটা করেছিলাম এই প্রশ্নের জবাব দিয়ে শেষ করব। প্রশ্নটা কি করেছিলাম? নামাজি কাকে বলা হয়, যেটা কোনো মাহফিলে ফয়সালা দেওয়া হয়নি? হ্যাঁ, নামাজি কাকে বলা হয়? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পুরোপুরি পড়ে আর নবীর তরিকায় পড়ে, একে কি বলা হয়? নামাজি। পাইছেন সংজ্ঞাটা? এটি হলো ফিনিশিং আজকের বক্তব্যের। নামাজির সংজ্ঞা আবার মুখস্ত করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে পুরোপুরি, 1 ওয়াক্ত বাদ দেয় না, এবং 5 ওয়াক্ত পড়ে নবীর তরিকা অনুযায়ী, নবীর পদ্ধতি অনুযায়ী, আবার হুজুরের পদ্ধতি, দেশি পদ্ধতি,
আর পীর সাহেবের পদ্ধতি, মুফতি মুহাদ্দিসের পদ্ধতি, অমুক তরিকার পদ্ধতিতে পড়লে হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার যুগে সাহাবীর নামাজ ক্যান্সেল করেছেন তিনবার করে। সহিহ বুখারী মুসলিমে পাওয়া যায় একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে সালাত পড়তেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বললেন কি, এর যে ফসল ফাইনাকা লাম তুসাল্লি, এই লোক তোমার আমি নামাজ পড়া দেখেছি, তোমার নামাজ মোটেও হয় নাই, আবার এই নামাজটা পড়ো। তারপর ওই লোক পড়লো, আবার আল্লাহ রাসূল ক্যান্সেল করলেন। তারপর আবার দ্বিতীয়বার পড়লো, আল্লাহ রাসূল আবারও ক্যান্সেল করলেন। আবার আল্লাহ আবার ওই লোক তৃতীয়বার সালাত পড়লো, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল করলো। এরপর সেরেন্ডার করে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে সুন্দর করে সালাত পড়তে পারি না। দেখেন তাহলে কি বোঝা গেল, পাঁচ ওয়াক্ত পড়তে হবে এবং নবীর তরিকা নবীর পদ্ধতি অনুযায়ী পড়তে হবে, সাহাবি তরিকায় পড়লো হবে না। ওই লোকটা যে পড়েছিল ওটা কি সাহাবি তরিকা না, ওটা কি কোনো তাবি তরিকা ছিল, আমাদের যুগের কোনো হুজুরের তরিকা ছিল, কোনো মাঝহাবের তরিকা ছিল, মাঝহাব তো তৈরি হয়েছে 400 বছর পর, কোনো মাঝহাবি তরিকা ছিল? নবীর যুগে মাত্র দুইটা তরিকা ছিল, একটা হলো নবীর তরিকা, একটা সাহাবির তরিকা। সাহাবির তরিকা আল্লাহ রাসূল ক্যান্সেল করলেন কয়বার, তিনবার না। এই জন্য আমি বলেছি নামাজের সংজ্ঞার মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে, আর এই পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। আমার দেশি পদ্ধতি কোনো মলবি মহাদ্দেশের পদ্ধতি অনুযায়ী পড়লে হবে না, কোনো মাঝহাবি কোনো তরিকার পদ্ধতিতে পড়লে হবে না। যদি পড়ে, যদি নবীর তরিকা না পড়ে, তো এটা নামাজ পড়ে হবে নামাজ। বোঝা গেছে না? আল্লাহ রাসূল কি বললেন ওই লোকটাকে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এর যে ফসল ফাইনাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, তুমি আবার সালাতটা পড়ো, তোমার সালাত হয় না। যার সালাত হয় না তো বেনামাজি, তো পড়েও বেনামাজি না। পরীক্ষা দিয়ে যদি ফেল করে তো লাভ আছে? 10 বারে যদি পরীক্ষা দিয়ে ফেল করে তো লাভ আছে? তো আরো তার মান কমে গেল, আরো তার বেইজ্জতি। ভাই আমি 10 বার পরীক্ষা দিয়ে ফেল করছি, ইজ্জত বাড়বে? বলছি তোমার তো ব্রেন বলে কিছু নাই, খালি গোবর আছে। হ্যাঁ, 10 বার পরীক্ষা দিয়েও তোমার ফেল, এটা হয় নাকি? তাহলে নামাজির সংজ্ঞা পাইছেন, নামাজি কাকে বলা হয় এবার আপনি ধরতে পারবেন আপনার এলাকায়? এই জন্য এই বইয়ের মধ্যে দেওয়া আছে বাংলাদেশে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে মাত্র 2%, 98% লোক পাঁচ ওয়াক্ত পড়ে না। কি পড়ে? জুমারটা পড়ে, জুমার পড়ে, ঈদের পড়ে, কেউ আবার জানাজার পড়ে। ওই দাদা মারা গেছিল সেদিন পড়ছিলাম, হ্যাঁ আমার কেউ মারা গেলে আবার পড়বো। আমাদের দেশে তো হিন্দুরাও পড়ে, নেতা মারা গেলে ওই হিন্দু বেটা ও দল করে দেখে পড়ে, জানাজা পড়ে। আমাকে মাসালা জিজ্ঞেস করছে দিনাজপুর এলাকায়, ফোন দিয়ে জিজ্ঞেস, হুজুর আচ্ছা হিন্দু মানুষ জানাজা পড়লে হবে? হ্যাঁ, কারণ ওর নেতা মারা গেছে, ও তো ওই দল করে, আর সেই দলের আমির বা সেই দলের নেতা মারা গেছে, সবাই জানাজার সময়, এটাও কিন্তু রাজনীতি একটা, জানাজার সময় অ্যাটেন্ড না করলে দল থাকবে না, এই জন্য হিন্দুও উজু করে সালাত পড়তেছে। তো আমাকে একজন মুসলমান চিনে, ওকে ও তো চিনে যে হিন্দু, এই হিন্দু কেন জানাজা পড়তেছে? ও তো দলীয় জানাজা, ওটা তো রাজনৈতিক জানাজা। তো এরকম অনেকে তো বলছে যে ভাই, আমি বললাম যে না না, হিন্দুর কোনো নামাজ নেই, ওর তো ফরজ নামাজই নেই, কিসের জানাজার নামাজ? তো বলছে ও তো পড়তেছে, মানা করেও কাজ হচ্ছে না। বলছি তোমার নামাজ লাগবে না, তুমি হিন্দু মানুষ, ও নামাজ পড়বে নেতার মহব্বত জাহির করার জন্য, নেতাকে যে ভালোবাসে, তাহলে তো দলের এটা দলীয় একটা কাজ, নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? পাঁচ ওয়াক্ত, কেউ এক ওয়াক্ত ছেড়ে দিলে লাভ আছে? এক ওয়াক্ত, এই জন্য মুনাফে। আর একটা, এই যে সূরা তওবার 5 নম্বর আয়াত থাকার কারণে আল্লাহর রসুলের যুগে পাক্কা মুনাফেকরাও এক ওয়াক্ত নামাজ ছাড়ত। কয় ওয়াক্ত নামাজ ছাড়লে তাকে বেনামাজি বলা হবে বলেন তো? এক ওয়াক্ত ছাড়লে, এমনকি পাঁচ ওয়াক্ত পড়লেও বেনামাজি বলা হবে। কাকে? যে নবীর তরিকায় পড়ে না। তাহলে ক্লিয়ার হয়েছে বেনামাজি কাকে বলা হয়? বেনামাজি ব্যক্তি উহাকে বলা হয়, ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, অথবা পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না। ক্লিয়ার হয়েছে? আজকের অর্জন হইল বেনামাজি কাকে বলা হয়। এবার আপনারা হিসাব করতে পারবেন আপনার এলাকায় আপনার বাড়িতে কয়জন বেনামাজি আছে? ক্লিয়ার হবে না? কোনো সম্ভাবনা নাই তাদের।
এবং বেনামাজির শাস্তি হলো মৃত্যুদণ্ড, জেনারেলের শাস্তি হলো হত্যা। কোথায় দলিলটা আছে? সূরা তাওবার 5 নম্বর আয়াত। সূরা তাওবার 5 নম্বর আয়াত। আপনি কি বলবেন না কালকে যে হুজুরকে ধরো? হ্যাঁ, ফতোয়া দিয়ে গেল সন্ত্রাসী মার্কা ফতোয়া, এটা সন্ত্রাসী মার্কা ফতোয়া। তা আমি কি আপনাদের রেফারেন্স দিয়ে দেয় নাই সূরা তাওবার? থানাতে যে কোরআন আছে সেখানে দেখবেন সূরা তাওবার 5 নম্বর আয়াত আছে। আপনি কার কাছে বিচার দিবেন? সূরা তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকীদা শুদ্ধ করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সম্পর্কিত জ্ঞান পরিষ্কার করার, আকীদা পরিষ্কার করার তৌফিক দান করুন। ভুল ভাল এবং বাতিল আকীদা থেকে আমাদেরকে মুক্ত হওয়ার, স্বচ্ছ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এবং আমাদেরকে ইবাদত বন্দেগির ক্ষেত্রে যাবতীয় বেদাত থেকে আমাদেরকে মুক্ত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সেট তাহলে এই মাদ্রাসার জন্য দিলাম, আর আপনারা ওই যে গাড়ি আছে আমার ওই গেটে, রাস্তার উপরে গাড়ি আছে, এই গাড়ি থেকে আপনারা যে কোনো বই নিতে পারবেন এই 5-6 সেটের মধ্যে। আলহামদুলিল্লাহ এখন সভাপতি সাহেব বক্তব্য, তার সমাপনী বক্তব্য দিয়ে ইনশাআল্লাহ ছুটি ঘোষণা করবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর মাদ্রাসার জন্য আপনারা এখনো যারা দেননি, পকেটে টাকা রেখে দিয়েছেন, এগুলো আপনারা দিয়ে যান। আমি আগেই বলেছিলাম আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন, এবং ইনশাআল্লাহ এই মাদ্রাসার কথা আপনারা ভুলবেন না। এই মাদ্রাসা আপনাদের অন্তরের মধ্যে লিখে নেন, এই মাদ্রাসার রেকর্ড এবং রিপোর্ট আপনারা নিয়ে যান, এবং পরবর্তীতে এই মাদ্রাসার জন্য দান অনুদান আপনারা পাঠিয়ে দিবেন। আপনারা নিজের না পারলো, যারা অর্থশালী যারা ধনাঢ্য তাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে জানাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করার তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা আমাদেরকে আমলে পরিণত করার তৌফিক দান করে, এবং তা আমলে মোতাকাব্বল হোক, আমাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল হোক, আমাদের আকীদা আমাদের বিশ্বাস সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া পদ্ধতির উপরে হোক, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। সকলকে ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।